যোহন তার চার অধ্যায় যোহন লিখিত সুসমাচার তেতাল্লিশ থেকে চুয়ান্ন পদ ফিফটি ফোর চুয়ান্ন পথ আমরা পাঠ করব ওকে সেই দুই দিনের পর তিনি তথা হইতে গ্যালিলে গমন করিলেন কারণ যিশু আপনি এই সাক্ষ্য দিয়াছিলেন যে ভাববাদী নিজ দেশে সমাদর পান না অতএব তিনি যখন গ্যালিলে আসিলেন তখন গ্যালিলিয়ারা তাহাকে গ্রহণ করিল কারণ জেরুসালেমে পর্বের সময় তিনি যাহা যাহা করিয়াছিলেন সে সমস্ত তাহারা দেখিয়াছিল কেননা তাহারাও সেই পর্বে গিয়াছিল পরে তিনি আবার গ্যালিলে সেই নগরে গেলেন যেখানে জলকে দাক্ষারস করিয়াছিলেন আর একজন রাজপুরুষ ছিলেন তাহার পুত্র নামুয়ে পীড়িত ছিল জিহুদিয়া হইতে গ্যালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন কারণ সে মৃতপায় হইয়াছিল তখন যিশু তাহাকে কহিলেন চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না সেই রাজপুরুষ তাহাকে কহিলেন হে প্রভু আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন যিশু তাহাকে কহিলেন যাও তোমার পুত্র বাঁচিল যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন তিনি যাইতেছেন এমন সময়ে তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল আপনার বালকটি বাঁচিল তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল তাহারা তাহাকে বলিল করল সপ্তম ঘটিমাস ঘটিকার সময়ে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে তাহাতে পিতা বুঝিলেন যিশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন তোমার পুত্র বাঁচিল আর তিনি আপনি ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন যিহুদিয়া হইতে গ্যালিলে আসিবার পর যীশু আবার এই দ্বিতীয় চিহ্ন কার্য করিলেন পুষ্প ম্লান হইয়া যায় তৃণ কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল একই থাকিবে হালো দ্যাট ইজ দ্য গল্ফ ওয়ার্ড ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের বাক্য সর্বদা এক থাকে আর সেই ঈশ্বরের বাক্য বলেন যে প্রভু যিশু এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মেরাখল বা অলৌকিক কাজ প্রভু যিশুর লাইফস্টাইলে অর্থাৎ প্রভু যিশুর অলৌকিক জীবনযাত্রায় প্রভু যিশুর পরিচর্যায় প্রভু যিশুর মিনিস্ট্রি লাইফে এটা হচ্ছে সেকেন্ড অলৌকিক কাজ নাম্বার ওয়ান অলৌকিক কাজ অর্থাৎ প্রথম অলৌকিক কাজ কি ছিল নগরে ঠিক তার আগে এখানে বলছে নগরে তিনি জলকে দাক্ষারসে পরিণত করেছেন অর্থাৎ যখন পরিবার সংকটে পরিবার যখন লজ্জিত যখন পরিবারের কাছে দাক্ষারস সংকট দেখা দিয়েছে যখন সে অপমানিত বোধ করছে যখন সে বুঝতে পারছে আমার আর কিছু করার নেই যখন সে এই লজ্জার মধ্যে পড়ে গেছে তার পুরো পরিবার সবার কাছে হাসির পাত্র হয়ে গেছে তার পুরো পরিবার সবার কাছে লজ্জার পাত্র হয়ে গেছে তখন যিশু সেখানে উপস্থিত হালইয়া যদি আপনার সিচুয়েশন এরকম হয়ে যায় আপনি যদি সব কিছুর দিক দিয়ে হারিয়ে ফেলেছেন আপনি বলছেন আপনার কোনো হোপ নেই আপনার কোনো আশা নেই আপনি বলছেন আপনার লজ্জার জায়গায় পড়ে গেছেন আপনি বলছেন আপনাকে কেউ আর ভালোবাসে না আপনাকে সবাই অপমান করে সবাই আপনাকে লজ্জা দেয় সবাই আপনাকে ঘৃণা করে সবাই আপনাকে হিংসা করে সবাই আপনার বিরুদ্ধে কথা বলে গুড নিউজ এটা যিশু এখনও আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি যদি সঠিক জায়গায় আসতে পারেন যিশুর কাছে আসতে পারেন তিনি আপনার লজ্জাকে লজ্জা নয় কিন্তু আপনার লজ্জাকে গৌরবে কনভার্ট করে দেবেন হ্যাঁ দ্যার ইস দাইন ফোটেন কারণ যিশু বলেন যখন যিশু সেই বিয়ে বাড়িতে বলছে দাক্ষারস শেষ হয়ে গেছে লজ্জার ছিল বা যখন মালিক ছুটে এসে যিশুর কাছে এসছে যিশু বলছে ডোম্বরি যেটা তোমার কাছে আছে ওটা নিয়ে এসো যেটাতে লোক লজ্জা দেয় যেটাকে কেউ ব্যবহার করে না যেটাকে কেউ গুরুত্ব দেয় না যেটাকে কেউ কেয়ার করে না সেই নর্মাল জল সেই কালো জল সেই খারাপ জল যেটা দিয়ে লোক পা ধোয়ায় আমার কাছে নিয়ে এসো আর যেটা দিয়ে লোক অপমান করে যেটাকে পাপস হিসাবে ব্যবহার করে সবাই মারিয়ে চলে যায় যদি ওটা আমার কাছে নিয়ে আসতে পারো আমি কথা দিচ্ছি ওটাকেই আমি ঘেরেছে আজকের আপনার লাইফকে যদি কেউ ঘেটে দিয়ে বলেছে লাইফের কোনো মূল্য নেই আপনার জীবনের কোনো মূল্য নেই আপনার জীবনের কোনো নেই তাহলে আজকের আপনি রাইট জায়গায় এসেছেন যিশু আপনার জীবনকে এখান থেকেই মূল্যবান বানাতে চান কারণ বলেন যিশু বলেন হ্যালো যদি তোমার মধ্যে নোংরা জল তোমার মধ্যে অর্ডিনারি জল আছে হে মালিক তুমি ভাবছিলে এই জলে আমি লজ্জিত হব একবার তুমি আমার কাছে নিয়ে এসো আমি ইম্মান এখনো দাঁড়িয়ে আছি আর আমি দাঁড়িয়ে আছি মানে এখনো হোপ আছে আমি দাঁড়িয়ে আছি মানে এখনো আশা আছে আমি দাঁড়িয়ে আছি মানে এখনো মিরাকাল আছে সে অর্ডিনারি জল এনেছে যিশুর কাছে যিশু বলছে হ্যালো তোমরা ভাবছো এটা অর্ডিনারি বাট দিস ইজ নট অর্ডিনারি বাট এটাই এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে আজকের হতে পারে আপনাকে বলছে আপনি নাকি চাকরির যোগ্য নয় আপনি নাকি ব্যবসার যোগ্য নয় আপনি নাকি এনআফ স্মার্ট নয় আপনি নাকি খুব ভালো বলতে পারেন না আপনি নাকি এখনও তোতলান বাট যিশু বলছে হ্যালো ওটাই আমার কাছে নিয়ে এসো তোমার গুণে আমি তোমাকে তোমার মতো করব না আমি যদি দাঁড়িয়ে যাই তোমার তোতলা মুখো সুন্দর কথা বলবে তোমার আনস্মার্ট জীবনও স্মার্টনেস হয়ে যাবে হালেয়া তোমার লাইফকে আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেবো কেন আমি তোমার জীবনে আসতে চলেছি হালেয়া বলছে যখন ঢেলেছে বলছে নর্মাল জল যেটা দেখে তার বাড়ির লোক লুকিয়েছে বলছে ডোনবাড়ি ওটাই রস হবে আর যখন ওই গ্যাস যখন যিশু বলেছে ঢালো আর যিশুর আজ্ঞা পালন করেছে আর যেই পালন করে নিয়েছে ওই মগ ওই জল লোক ডুবিয়েছে লোক বসে আছে তাদেরকে গ্লাসে যখন ঢালছে লোক বলছে আও এত সুন্দর দেখতে নিশ্চয়ই টেস্টটা আলাদা রকম হবে বলছে তারা গ্লাসটা নিয়েছে বলছে ও এই দাক্ষরস আগে কেন দাও নেই ঈশ্বরের সন্তারা আজকের আপনার জীবনকে যেকে যারা রহস্য করছে আজকের আপনি চার্চে আসেন বলে যারা বলছে ধর্ম বিক্রি করে দিয়েছে যারা বলছে বিদেশি হয়ে গেছে যারা বলছে ছোট জাত যারা বলছে তুমি সবকিছু শেষ হয়ে গেছে যারা বলছে তোমার তুমি নিজেকে বিক্রি করে ফেলেছ আজকে যীশুর কাছে নিজের জীবনকে রাখুন তিনি তাদের কাছে আপনাকে উত্তম দাক্ষারসে পরিণত করবে এবং আপনাকে দেখে তারাই বলবে ওয়া এত সুন্দর হওয়া যায় তারাই বলবে হ্যালো আমার জন্য একটু প্রার্থনা করো কারণ তুমি অর্ডিনারি নাও তুমি হচ্ছে উত্তম দাক্ষারস বাইবেল বলে যেই দাক্ষারস খেয়েছে তারা উন্মাদ হয়ে গেছে এবং যারা তাকে হয়তো জুতো নিয়ে মারতে যাচ্ছিলো বড় জুতো ফেলে দিয়ে বলছে খাম 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 খামান খামান ও ভাবছিল এই মনে হয় আমাকে ঠাসিয়ে চড় মারবে কারণ আঙুরের রস ফুরিয়ে গেছে বা যখন যিশুর কাছে এসেছে বলছে বাইবেল বলে যে সেই লোক দেওয়া বলছে ও কোথায় রেখেছিলে এই দাক্ষা রসটা যে আপনাকে অপমান করবে বলে যিশুতে আসুন সেই আপনাকে চুম্বন করবে হাল হাল এলোয়া আর দ্য বিউটি অফ জি সাস ক্রাই স্টেশনের সন্তান যদিও আমার প্রচার এখনও শুরু হয়নি ওকে আজকের আমার প্রচারের যে টাইটেল আপনি কোথায় কেমন পাচ্ছেন এ আপনি কোথায় আপনি কোথায় এ জীবনে কোথায় দাঁড়িয়ে আছেন কার কাছে দৌড়াচ্ছেন কার কাছে ছুটছেন কার কাছে সাহায্য চাইছেন কার সঙ্গে সম্পর্ক রেখেছেন কার কাছে প্রার্থনা করছেন কার কাছে চোখের জল ফেলছেন কার কাছে ভিক্ষা পার করছেন কার কাছে অঞ্জলি বিস্তার করছেন আজ আপনি কোথায় খামান মন্ডলী বলে আপনি কোথায় ভালো সম্পর্ক জন্য আপনি কোথায় এখনো কি আপনি বলছেন আমার হবে কি হবে না জানি না আমারটা চলবে কি চলবে জানি না আমারটা অনেক বড় এখান থেকে ফেরা যায় না আমারটা অনেক সংকটময় তোমার প্রার্থনাটা হয় তোমারটা মাথা ব্যথা আমারটা ক্যান্সারের লাস্টে বলে হ্যালো না ওটা না ওটা আজকে নিজেকে জিজ্ঞেস করো আপনি কোথায় কেমন আপনি কোথায় হ্যাঁ হ্যাঁ কেমন আজকের টাইটেল আপনি কোথায় আপনি কোথায় আজকের আমার নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট কমান 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 বলে যার কান আছে কমান কমান যার কান আছে যার কান আছে ঈশ্বরের সন্তরা জিসুর কথা চারিদিকে হয় ইউটিউবে হচ্ছে জিসুর কথা চারিদিকে হচ্ছে বাট অনেকের কান আছে বর্ষ শুনতে পায় না অনেকের চোখ আছে বর্ষ দেখতে চায় না আমরা শুনছি অনেকে না 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 অত সময় নেই আমি তো শুনবো অন্য কিছু বলছে আমি তো অরিজিৎ সিং শুনবো কে বলছে দুপুরবেলা সানডে আমি তো দুপুরবেলা কিশোর কুমার হেমন্ত নয় মান্না শুনবো আমি কারোর বিরুদ্ধে নয় ঈশ্বরের সাথে আমরা কারোর বিরুদ্ধে নয় বাট কান ঈশ্বর আমাদের প্রত্যেককে দিয়েছে আপনি কি শুনছেন দ্যাট ইস আপনি কি শুনছেন ঈশ্বরের সন্ধ্যা সেদিন সেই রাজপুরুষ রাজপুরুষ অর্থাৎ রাজকীয় পরিবারে সে ছুটে আসছে রাস্তায় চলা একটা ভিখারি সম যিশু খ্রিস্টের কাছে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট আপনি কি শোনেন ওটা ইম্পর্টেন্ট বলছে সেই বাবা শুনেছে যিশুর কথা যে সে জলকে দাক্ষারস করেছে আজকের অনেকে আছে যারা জানে অলৌকিক পাওয়ারফুল তারা জানে সত্য তারা জানে অসম্ভব করতে পারে কার্য তারপরেও তারা শুনেও শোনে না তারা তাদের কানে তুলো দিয়ে রেখেছে তারা তাদের কানে হেডফোন লাগিয়ে রেখেছে তারা তাদের কানে জগতের কে কি বলবে এইটা লাগিয়ে রেখেছেন অনেক সময় অনেকে যিশুর কথা শুনেও তারকে রেসপন্স দেয় না বিকজ একটাই কারণ কারণ জগৎ কি বলবে সমাজ কি বলবে পরিবার কি বলবে বা আজকে শুনে নিন যেদিন আপনি অপমানিত হবেন যেদিন আপনি শেষ হয়ে যাবেন যেদিন আপনি তিলে তিলে নষ্ট হবেন যেদিন আপনি আস্তে আস্তে মৃত্যুর দরজার দিকে এগোবেন আশেপাশের লোক আপনার পরিবার টাকা পয়সা নাম খ্যাতি ডিগ্রি কেউ আপনাকে জীবন দিতে পারবে না যদি একবার আপনি জীবন্ত ঈশ্বরের কাছে আসেন তিনি পারে আপনাকে বাঁচাতে তাই জন্য ভ্যারি ইম্পর্টেন্ট যে আপনি কি শুনছেন খুব ইম্পর্টেন্ট ঈশ্বর হচ্ছে রাজপুরুষ শুনেছেন যে যিশুর কথা আজকের ইম্পর্টেন্ট আপনি কি শোনেন সকাল থেকে সন্ধে আপনার কানে কি বাজে অনেকের কানে বাজে সমালোচনা অনেকের কানে বাজে হেল ফিল্ম সং অনেকের কানে বাজে জাগতিক কোনো এনজয়মেন্ট অনেকের কানে বাজে কোনো নিজের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের অনেক বেশি বার্তালাপ অনেকের কানে বাজে ঝগড়া কিংবা বিবাদ অনেকের কানে বাজে বিভিন্ন নোংরা কথাবার্তা অনেকের কানে বাজে বিভিন্ন রকমের জোকস আজকের ঈশ্বরের সন্তানরা আপনার কানে কি বাজে আমি জানি না আপনার গতকাল একটা ছেলে আমাদের আমার অফিসের ওখানে নিজে কাজ করতে গেছিল এমনি আমাদের চার্চেরই নাম বলবো না আর সে নিজের মতো গান চালিয়ে চালিয়ে নাচছে কাজ করছে নাচছে কাজ করছে আমরা সবাই দেখে বলছি পাগল তা কি পাগল কারণ হচ্ছে কাজ করছে আর না আসছে গান চালিয়ে চলে ঈশ্বরের সন্তরা আমরা তাদেরকে পাগল বলি যারা ঈশ্বরের গান শুনতে শুনতে নাচে আমরা তাদেরকে পাগল বলি না যারা রাস্তায় সমাজের গান চালাতে চালাতে নাচে স্টেজের উপর সেখানে টিকিট কেটে দেখতে যাই বাট যারা ঈশ্বরের গানে নাচে তাদেরকে আমরা পাগল বলে মজা দেখি বাট দ্যাট ইজ দ্য অরিজিনাল আপনি যা দেন আপনার লাইফস্টাইল সেইভাবে তৈরি হয় ঈশ্বরের সঙ্গে ব্যারে ইনফোরটেন্ট আপনি কি শুনছেন আপনি খ্রিস্টীয় বিশ্বাসী আপনি হচ্ছেন চার্চ আপনি হচ্ছেন মন্ডলি আপনি হচ্ছেন সম্পর্ক আপনি কি শুনছেন আপনি কি শুনতে বেশি ভালোবাসেন খুব ইম্পর্টেন্ট হতে পারে যে লোকটা চিৎকার করে অনেকে বলে চিৎকারে প্রবলেম হয় হ্যালো চিৎকার হালে লুই হয় চিৎকার জয় যিশুতে হয় এতে যদি আপনার প্রবলেম হয় তাহলে কান দেখান কানে প্রবলেম আছে

দ্যাট ইস দ্য ইম্পর্টেন্ট যদি আনন্দ করতে হয় ঈশ্বর তো করবো আমি আর আপনি চাই আর নাই বাছে হাজার হাজার লোকের চিৎকার সেই স্টেডিয়ামের মধ্যে আমরা গিয়ে বসি আর স্টেডিয়ামে সবাই চিৎকার করছে আমাদের আরও ভালো লাগে আমাদের আরও ভালো লাগছে চলা 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 আমরাও সবাই মিলে দেখবেন একদিক দিয়ে ক্যামেরা যখন ঘোরায় হু করে উড়ে গেল সবাই আবার ওর দিক দিয়ে আবার ক্যামেরা ঘোরাচ্ছে যত ক্যামেরা ঘোরায় প্রত্যেকে চিৎকার করে বাট আমাদের কানে লাগে না বাট ঈশ্বরের বাক্যতে আমাদের কানে ব্যথা করে বাক্য ইজ এ জীবন লাইফ বাক্য হচ্ছে জীবন্ত বাক্য হচ্ছে লাইফ আপনার জীবনে যত বাক্য আপনি কানে দেবেন আপনার লাইফস্টাইল অটোমেটিক বাক্যের মতো হবে কেন বাক্য ঈশ্বরের সায়েন্স বলে যা আপনি সিস্টেমে দেন আপনার সিস্টেম সেটাকেই রিফ্লেক্ট করে শুনুন ভালো করে আপনার কম্পিউটার আপনার ল্যাপটপ আপনার ওয়াইফয়েডে আপনি যে যে সিস্টেমকে অ্যালাউ করবেন ওই সিস্টেমের ভিতরে আসবে আর যাটাকে আপনি অ্যালাউ করবেন না ওটাকে আমরা ভাইরাস বলি আরও অ্যান্টিভাইরাস দিয়ে ওটাকে দূর করি আসতে দিই না দ্যাট ইজ দ্য সিস্টেম ঈশ্বরের সন্দরা আপনি এই সিস্টেমে যা দেবেন এই সিস্টেম সেই মতো রেসপন্স করবে যদি এই সিস্টেমে ঈশ্বরের বাক্য ঈশ্বরের গান ঈশ্বরের প্রশংসা দেন এই সিস্টেম ঈশ্বরের মতো হয়ে উঠবে হাল렐ুয়াহ হাল렐ুয়াহ সেই রাজপুরুষ শুনলেন কেমন passen শুনলেন হ্যাঁ শুনলেন আমরা দেখেছি হচ্ছে অনেকে আসে বাক্য শুনে বাট কন্টিনিউ করে না কারণ তারা মনে করে শুনলাম হয়ে গেল চললাম বাট উইট করুন ক্যালেন্ডার নিয়ে বসুন আবার কোনো না কোনো দিন আপনাকে আসতেই হবে কারণ এখানে ছাড়া আর কোথাও জীবন নেই যখন তার আড়ায় সাতচল্লিশ পদ বলে যখন তার আড়ায় সাতচল্লিশ পদ বলে যে কেহ ঈশ্বরের সে ঈশ্বরের কথা সকল কামান কি করে শুনে এই জন্যই তোমরা শুনো না কারণ তোমরা ঈশ্বরের নাও অনেকে বাক্য শুনতে পছন্দ করে না এখানে তো শুনে যাচ্ছি আবার গিয়ে চালাবো বাক্য আমার কথা না বাক্য বলছে যে যারা ঈশ্বরের তারা ঈশ্বরের বাক্য শোনার জন্য রেডি থাকবে বাবা বলো বাবা বলো আমি তোমার গল্প শুনবো তুমি আমার সাথে কথা বলো তুমি তুমি কিছু বলো আমি কেন আজকে শুনতে পাই না বা যারা ঈশ্বরের নয় তারা বলবে ঘুম ভাঙে না বাইবেল পড়বো কি আর আমার বাবা বলছে হ্যালো আমি তো গল্প করতে চাই কিন্তু শ্রোতা তো লাগবে বা শ্রোতা ঘুমাচ্ছে দশটা এগারোটা অব্দি ঘুমাচ্ছে আর ঘুম থেকে মা আমি একটা ভয়ের স্বপ্ন দেখেছি কেন ভোরের বেলা বাবা বসে আছে কিছু বলবে বাট আপনি এতে ঘুমাচ্ছেন তা সয়তারে সে কথা বলবে নাকি বাবা এসে কথা বলবে বাবা বলছে কামান গেট আপ আমি ওয়েট করছি নতুন দিনের সূচনা আমি নতুন কমিটমেন্টের সাথে তোমার সাথে শুরু করব নতুন দিনের নতুন দিনের সূর্য উদয় আমি নতুনভাবে এক প্রমিস দিয়ে শুরু করব কারণ আমি ওয়েট করছি তোমার সাথে নতুন করে চার্জ আপ করে নতুন করে তোমাকে তৈরি করার জন্য আপনি যেন ঘুম কেন ইনফোটেন আমাদের বডিতে কেন আপনি যখন দিনের যে কিছু যা কিছু শক্তি আপনার ভিতর দিয়ে বেরোয় যখন আপনি ঘুমান মানে হচ্ছে ব্যাটারি চার্জারে দিয়ে দেওয়া সারারাত যখন ব্যাটারি চার্জার দিয়ে দেন সকালবেলা আপনি নতুন শক্তিতে নতুন আবার এনার্জি পেয়ে যান আর নতুনভাবে আপনি কাজ করেন কারণ ওই সময় আপনার বাবা আপনাকে ম্যানেজ করছিল আপনার সিস্টেমে আপনার সিস্টেমকে ম্যানেজ করছে বাট আপনি উঠেই অন্য কিছু শুনছেন ট্যাং ট্যাং আপনার উর্জা যা ছিল রং চার্জারে যদি রং ফোন ঢোকানো হয় মনে হচ্ছে চলছে কিন্তু চলছে না বলছেন চার্জার লাগিয়েছি ফোনও লাগিয়েছি বাট রং প্লাগ কাজ করবে না আমার আপনার উর্জা শুরু হবে সকাল জীবন্ত ঈশ্বরের বাক্য শুনে দ্যাট ইস দা চার্জিং ইন দ্যফল ঈশ্বরের শুনুন ঈশ্বরের বাক্য আপনি যদি ঈশ্বরের তাহলে তার বাক্য শোনার জন্য তৈরি থাকবেন হ্যালো আমি শুনতে চাই বোর লাগবে না মানে বাইবেল পড়তে বোর লাগে বাট একই সিনেমা দেখতে বোর লাগে আমরা জানি যে আমরা টেলারে দেখেছি যে মেয়েটাকে ধরবে আর নায়ক এসে মারবে দেখে নিয়েছি তারপরও গিয়ে মুভিতে দেখি ধারা দেখ আবার এরকম বলে দিই দেখ দেখো আসবে কেটে এবার মারবে দেখ এই হাতটা ধরলে এবার মারবে জানি তারপরেও আমাদের বোর লাগে না বাট বাইবেল পড়লে ঘুম পায় তাড়াতাড়ি তো ইম্পর্টেন্ট ঈশ্বরের সিস্টেম আপনার সিস্টেম চলবে যখন ঈশ্বরের বাক্য সিস্টেমে দেবেন তাই জন্য খুব ইম্পর্টেন্ট আপনি শোনার জন্য আগ্রহ প্রকাশ করুন সেদিন সে রাজপুরুষ বলছে রাজপুরুষ বলছে আমি রেডি তোমার বাক্য শোনার জন্য আজকে যদি আপনি শোনার আগ্রহ রাখেন ঈশ্বর আপনাকে ভরাবেন কেমন বলুন ভরাবেন কারণ বলুন শোনার আগ্রহ রাখেন ঈশ্বর ভরাবেন কেমন শোনার আগ্রহ রাখেন ঈশ্বর ভরাবেন আপনি বলুন আমি আমার স্বামীর কথা নয় আমি আমার সন্তানের কথা নয় আমি আমার কে কি বললো তার কথা নয় আমি তোমার কথা শুনতে চাই আজকের দিন আমি কেমন ভাবে চালাবো ঈশ্বর চালাবেন ঈশ্বর জানাবেন ঈশ্বর শোনাবেন নাম্বার টু নাম্বার টু নাম্বার টু আপনি কোথায় খামান এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট কমান শুধু শুনলেন না যে যিশু অলৌকিক কাজ করতে পারে শুধু শুনলেন না যিশু মেরাকেল করেছে শুধু শুনলেন না যিশু অদ্ভুত কার্যকারী যেই শুনলেন তিনি কাছে অনেকে আছে যিশুর কথা শোনে অনেকে আছে যিশুর কাছে প্রার্থনা নেয় বাট তার কাছে আসতে গেলে তুই যা অনেকে আবার এরকম বলে পাঁচটার প্রার্থনা করুন যেন আমি চার্চে যেতে পারি হ্যালো কেন না শয়ত আমি যাব বলি শয়তান আমাকে বাধা দেয় আপনি কার আরাধনা করেন খাবার আমি শুনতে পারি ঈশ্বরের না শয়তানের কার বেশি শক্তি শয়তানের না ঈশ্বরের তাহলে আপনি তো কোথাও বলছেন শয়তানের বেশি শক্তি বাবা কার ঘরে আসবেন বলছেন ঈশ্বরের তাহলে ঈশ্বর সর্বশক্তিমান তিনি ডাকছেন কার বাবার ক্ষমতা আপনাকে পিছনে টানছে বাট আপনি হিউম্যান সাইকোলজি ব্যবহার করেন বাধা তো হয়ে গেছে ঈশ্বর বাধা দিয়ে দিয়েছে কেন না আমি বেরোচ্ছিলাম একজন মিষ্টির ঠোঙা নিয়ে লোবে। আমার জ্যাট শ্বশুর বা মাছ শ্বশুর না পিস শ্বশুর আসছিল ওকে অ্যাভয়েড করে কি করে চর্চা যেতে পারি তার জন্য আমি আটকে গেছি হ্যালো জ্যাট শ্বশুর মাছ শ্বশুর পিস শ্বশুর অক্সিজেন দেয়নি সালভেশন দেয়নি ওই জ্যাটশ্বশুর মেশ্বশুর প্রশ্যশুর কত ভালোবাসে ওটা জেনে যাবেন যেদিন ওনাকে পাস করে বলবেন না না আমি চার্চে যাচ্ছি এসে কথা বলছি দেখুন দেখুন ও সঙ্গে সঙ্গে বলবে কেমন বৌমা নেই মিষ্টি দেখবেন বিচুটি পাতা হয়ে গেছে তাড়াতাড়ি ঈশ্বরের ঠতাড়া তাই জন্য অনেক সময় অনেকে বলে শয়তান আটকে শয়তান নয় আপনি যদি আসতে চান কার ক্ষমতা নেই আপনাকে আটকে রাখতে পারে কারণ সেই আহ্বান সবচেয়ে বড় আহ্বান তিনি যখন ডাকবেন কারোর ক্ষমতা নেই আপনাকে সেখান থেকে আটকাতে পারে যদি আপনি সেই ডাকে রেডি থাকেন বাইবে বলে সে রাজপুরুষ কাছে গেলেন কেমন কাছে গেলেন আমি জানি আপনি শুনতে বুঝতে পেরেছেন কিনা বাট দ্যাট ইস বিউটি যদি আপনি ঈশ্বরের কাছে যেতে পারেন আপনার আর কোনো কিছু প্রবলেম নেই আমার মনে হয় যদি যিশু থাকতেন আর আমি বারবার বলি যে মৃত্যুটা এমন হোক এই পুলপিটের উপর প্রচার করতে করতে হঠাৎ ধরবো দাঁড়াম করে পড়বো এখান থেকে বেরোতে বেরোতে খতম ডক্টর বলবো অটোমেটিক শেষ আমি মনে করি তার কাছে তার কোলে মৃত্যু আশীর্বাদ হয় তাই জন্য আমি প্রতিবারে প্রভুকে বলে প্রভু হসপিটালে মরতে চাই না বাড়িতেও মরতে চাই না অনেকে বলে ঘুমের ঘরে গিয়ে মরবো আর শেষ হয়ে যাবো কত ভালো আমি চাই না যদি মরতে হয় এখানে আর আমরা আমরা জানি যে আমাদের মরণ এত ইজি নয় আমাদের মরণ পেনফুল হবে কেমন শুনতে পেয়েছেন যারা যিশুর যত কাছে তাদের মৃত্যুটা তত পেনফুল কেন আমাদের কাছে আমরা জানি যে পেন যত দাও এটা আমাদের কিছু নয় পুনরুত্থানের সকাল আমাদের জীবনে আসে আজ অব্দি আপনি যত বাইবেলের যত শিষ্যদের দেখবেন কেউ সুখে মরেনি আর আমরা সব সুখ খুঁজতে আসি চার যিশুতে সুখ নেই শুনছেন তাই জন্য বলছে হ্যালো আমি তোমাদেরকে শান্তি দিতে আসিনি অ্যাকচুয়ালি খড়গ দিতে আসি আসিয়াছি অশান্তি মানে এবার আপনি বলুন কেন তো বলে আমি শান্তি হ্যাঁ হ্যালো শান্তি বড় খড়গ আছে যখন আপনি যিশুতে আসেন আপনার স্বামী আপনার বিরুদ্ধে কথা বলে আপনার পরিবার আপনাকে অপমান করে আপনার প্রিয়জনরা কল বন্ধ করে দেয় দোকান বন্ধ করে দেয় অনেক সময় আপনাকে একঘরে করে দেয় অ্যাকচুয়ালি যিশুতে আসলে আপনি স্মোক ছেড়ে দেন নেশা ছেড়ে দেন যে বন্ধুদের সাথে বসে চেয়াষ করতেন তারা সাবাসে দিত বা যিশুতে আসার পর ওই গ্লাস ছেড়েছেন মানে ওই বন্ধু চলে গেছে এখন ওই বন্ধু আপনাকে বদনাম দেয় যখন তাদের সাথে চেয়াষ করতেন ওরা সাবাসে দিত বা ওরা যখন ছেড়ে দিয়ে আপনি যিশুতে ওরা বদনাম দেবে এটাই তো তার না পাবেন যিশুতে আসলে বাট বলুন প্রেস গড যদি আমার নিয়ে না বলবে তাহলে আমার টেস্টি মনিটা কি করে উঠবে ঈশ্বরের সন্ত্রাস যে শুনে নিন আপনি যদি কোনো জায়গায় খারাপ ছিলেন আজকে গর্ববোধ করুন লজ্জিত হবেন না ও আমি খারাপ ছিলাম জানলে কি হবে হ্যালো আমার বাবা বলেছে যত খারাপ লোক আমার কাছে আসো কেন আমার বাবা এমন একটা লোক তিনি এমন একটা ম্যানুফ্যাকচার কারখানা খুলেছে বলছে যত জং ধরা মরচে পড়া প্রবলেম ওলা যত কিছু ডিস্টার্ব ওলা লোকগুলো এসো আমি ওটাকে কেয়ার করে করে রেডি করব। যত অচল জিনিস আমি চালাবো হালে লইয়া এটাই আমার ইম্মানুয়াল হালে লয়া আমি অচল ছিলাম যেই কাছে গেছি তিনি বলছে ডোনবারি দিলে আমি তোমাকে চালাবো ও হাঈশ্বরের সঙ্গে দাঁড়িয়ে দেন ফেন যখন আপনি প্রভুতে আসেন তাই আপনি গর্বিত যে আমি খারাপ ছিলাম হ্যাঁ শুনছো আমার টেস্ট খারাপ ছিল অনেকে বলবে কি ব্যাপার খারাপ ছিলাম বলেই না বলতে পারি খামান যে প্রথম থেকেই টুম টুম ভালো ছেলে দেখবে শুধু বই নিয়ে বসতে থাকে সে যখন বলবে জানো তো আমার ছেলে ফার্স্ট হয়েছে তখন তো কারোর রিয়াকশন নেই হ্যাঁ তো হবে সারাক্ষণ তো বই পড়তো আবার কি করেছে সারাক্ষণ বই পড়তো ফার্স্ট হয়েছে আপনি কোনটা চমকে যাবেন যে কখনো পড়তো না সারাক্ষণ খেলা করছে এ করছে সে যখন জানো আমার ছেলে ফার্স্ট বললে কার ছেলে বললে ও আরে ও ওকে তো আমি বই নিয়ে কখনো দেখিনি ওকে তো সারাক্ষণ মাঠে দেখেছি অন্যদিকে দেখেছি এ কি করে হলো কি করে হলো আপনার কৌতূহল বেড়ে যাবে যখন যত খারাপ লোক আসবে তারই টেস্টিমনি যিশু তত সুন্দর বানা আপনার জীবন ছিল পা ধোয়ার জীবন বলছে আমি তোমাকে পানের জীবন বানামা তার আজ অব্দি বাইবেল আপনি খুঁজে দিন একটাও ভালো লক্ষ্যে যিশু ব্যবহার করেনি ঈশ্বর ব্যবহার করেনি খামার শুনছেন খামার শুনছেন একটাও ভালো লক্ষ্যে ঈশ্বর ডাকেনি অব্রাহম প্রতিমা পূজা অব্রাহম মিথ্যেবাদী বউকে বারবার বলতো যেই বিপদে বলতো বউ আমার বউ না ও বোন সব সময় ঈশ্বর হাগা বিয়ে করে নিয়েছে এবার আপনি বলবেন না 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 ও হাগাকে করতে চায়নি সারা জোর করেছে বা বা এত সুন্দর কথা বলে লাভ নেই অনেকে বল না আদম খেতে চাইনি হবা বলেছে নাও 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 তাই আদম খেয়েছে ও রে বাবা লি বাবা কি দ্যাট ইজ দ্য অনেক সময় স্টোরি থাকে এইসবের সাথে দ্যাট ইজ দ্য থিং মসি হত্যাকারী ঈশ্বর বলছে কাম মসি আমি তোমাকে ব্যবহার করবো মসিও যে চমকে গেছে আমি মার্ডার করে পালিয়ে এসেছি এই মাত্র মার্ডার করে এসেছি আর ঈশ্বর বলছে ডোন্ট বারি চলো আমি তোমাকে ব্যবহার করবো দ্যাট ইজ আওয়ার গড এবং আপনি যদি ভালো করে দেখেন যে মিশরে গেলে মার্ডার করেছে মানে গেলেই তাকে মার্ডার করা হবে মিশরের ল অনুযায়ী হত্যাকারীর হত্যা করা হবে মিশরের ল অনুযায়ী আর ঈশ্বর বলছে ডোন্ট বারি তুমি যখন আমার কাছে এসছো তুমি যাও হত্যা তো দূরের কথা তুমি ওখানে রাজার সাথে টেবিলে বসে কথা বলবো যারা যত বদনাম দিক যারা যত অপমান করুক যারা যত তিরস্কার করুক আপনি যখন শুনেছি যিশুর কথা আমি আর পিছন ফিরবো না আমি তার কাছে যাব হাল ও হাল হালয়া বলে যিশু তার কাছে গেলেন কেমন কাছে গেলেন মানে কেমন লোকটা তার কাছে গেলেন কেমন অনেক উত্তেজিত ভেরি গুড কাছে গেলেন দেখুন ইনপোর্টেন্ট দেখুন যিশুর কথা শুনেছেন লোকটি আর দূরে থাকতে পারছে না 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 কবে যাব আচ্ছা তুই আমার জন্য চার্চে গিয়ে প্রার্থনা করিস নো সে বলছে হ্যালো আমার জন্য কেন সে রাজপুরুষ সে পারলে একশো জনকে পাঠিয়ে দিত যাও যিশুর কাছ থেকে প্রার্থনা নিয়ে এসো তা বলে কি যিশু উত্তর দিতেন না দিতেন বাট তিনি জানেন হ্যালো আমি যার কথা শুনেছি সেই ব্লেসিংটা আমি অন্য কাছে না আমি নিজে তার কাছে যাই স্বয়ং তার কাছে এসছেন তিনি একজন রাজপুরুষ বাইবেল বলে রাজপুরুষ গণ্যমান্য শিক্ষায় দীক্ষায় ইকোনমিকে স্টপ আর রাস্তায় ঘুরে বেড়ায় আর সে জানে এই জিনিসটা কি যেদিন আপনি জেনে যাবেন যিশু কে আপনার সমস্ত আমিত্ব শেষ হয়ে বলবে হ্যালো আমি আগে যিশুর কাছে যাব যদি আপনি জেনে যান যিশু কে আপনি জানেন যে এর কাছ থেকে এমনি কিছু নয় ঝুলি ভর্তি করে আনা যায় রাজপুরুষ তার আগে সে ডিগ্রিধারী সে সমস্ত কিছু জানে সে সায়েন্স জানে সে এভরিথিং জানে সে সব কিছু গবেষণা করে দেখেছে ছেলের সম্ভব নয় কেউ উত্তর দিতে পারে না তাই যদি এখানে কিছু হয় যখন সায়েন্স হেরেছে যখন বিজ্ঞান হেরেছে যখন ডাক্তার হেরেছে যখন ইকোনমিস্ট হেরেছে যখন সবাই আমার দিক দিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে আমার ডিগ্রি হেরে গেছে আমার সম্মান হেরে গেছে আমার পাওয়ার হেরে গেছে তাহলে একটাই জিনিস কাজ করতে পারে আর সে হচ্ছে নাম যিশু খ্রিস্ট ও হালো যেখানে সবাই হেরে যায় সেখানে একজনই কাজ করে খ্রিস্ট তাই সে ছুটে এসে যিশুর কাছে আর কাছে কাছে এসে বলছে তিনি এলেন যে যিশুর কাছে আসেন যিশু তাকে ফেলে দেন না যদি আপনি তার যিশুর কাছে অনেক জায়গায় গেলে তাকে বলতে হয় এই করো তারপরে তুমি ভিতরে ঢুকতে পারবে কেউ বলে জুতো খোলো ঢোকো কেউ বলে না 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 কিছু জল টল নাও মাথায় ঠেকো নিজেকে পবিত্র করো তবে ঢোকো নলে এন্ট্রি নেই কেউ কেউ বলে কিছু পোশাক আছে ওই পোশাকটা পরো তবে ঢুকতে পারবে নলে এন্ট্রি নেই কেউ বলে হ্যালো এরকম ভাবে মেয়েরা গেলে চলবে না মাথায় কিছু দাও তবে ঢোকো নাহলে এন্ট্রি নেই বাট আমার প্রভু বলে যেমন আছো কাম তুমি যদি উলঙ্গ খাম তুমি যদি পুরো ঢাকা খাম তুমি যদি ফাটা জিন্স খাম তুমি যদি ধুতি খাম তুমি যদি লুঙ্গি খাম তুমি যদি টুপি খাম আমার কাছে ইম্পর্টেন্টা তুমি কি পরে আছো আমার কাছে ইম্পর্টেন্ট তুমি কি তোমার ও হ Alleluia ও হ ঈশ্বরের santa আমার যিশু কাপড় দেখে ঢোকায় না আমার যিশু অন্তর দিয়ে আহ্বান করে যদি আপনার আকাঙ্ক্ষা থাকে আমি আসব যিশু বলছি খাম I am waiting for you ঈশ্বরের সৎ অনেক জায়গায় অনেক নিয়ম আছে বাট যিশুর কাছে কোনো নিয়ম নেই পুরোটাই ফ্রি আমি জানি না আপনি বাবা বাবা কখনো মার কোলে খেলেছেন কিনা দেখবেন পৃথিবীতে সব জায়গায় নিয়ম আছে মার কোলে কোনো নিয়ম নেই যা খুশি এরম করে আসুন আমি জানি না আপনি কি আজকাল তো মাদের আঁচল খুঁজে পাওয়া যায় না যাক আলাদা বিষয় বাট আমার মার আচল ছিল তা আমার কিছু হলেই কিছু খাচ্ছি বা কিছু করছি এখানে কে ধুতে যাবে তা টুং করে মার আচল মুছে দাও মার কাছে কখনো আঁচল নোংরাই হয় না মার কাছে মনে হলো না যে আমি মুছেছি মা মুছেছি মু মা মানে এরকম আওয়ার গড ঈশ্বরের সন্ত আপনি যা কিছু নোংরা লেগে থাকুক যিশুর কাছে এসে মুছুন জন ভারি আমি তো আছি তোমার এভরিথিং মুছার জন্য আজকের আপনার যা লেগে যাক যিশুর কাছে এসে মুছুন ধরুন আমার ডেটল নেই আমার স্যানিটাইজার নেই আমার কাছে কোনো সাবান নেই বাট আমার কাছে যিশু নাম আছে যত পারেন যা কিছু বদনাম যা কিছু অপমান যা কিছু লাঞ্ছনা যা কিছু খারাপ যা কিছু যা কিছু বেদনাদায়ক সমস্ত কিছু ঘৃণা হিংসা যা কিছু লোক করেছে সব মুছে দিন আর আপনি ক্লিন হয়ে যান যিশু বলছে হ্যালো আমার রক্ত যথেষ্ট তোমাকে ক্লিন করার জন্য তোমাকে পরিষ্কার করার জন্য হ্যালো ইয়া থ্যাংক ইউ দাদা বলছে লোকটি যিশুর কাছে এলেন আর যখন কাছে এলেন ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট আজকের আপনি কার কাছে যান যখন আপনি সমস্যায় আপনি কার কাছে যান আজকের আপনি যখন কোনো জায়গায় প্রবলেমে আপনি কার কাছে যান যখন আপনি কষ্টে আপনি কার কাছে যান বাট আপনার সলিউশন একজন রয়েছে যে ডাকেন কারণ যিশু বলেন আমি দুই বাহু তুলে তোমায় ডাকছি যেখানে উত্তর আপনি সেটা ছেড়ে যেখানে উত্তর নেই সেখানে কড়া নাড়ছেন বাট উত্তর একমাত্র ইম্মানুয়াল যিশু কাছে আছে আপনি তার কাছে আসুন তিনি আপনাকে উত্তর দেবেন যাকব তার চার অধ্যায় আট বলে ঈশ্বরের খামান ঈশ্বরের নিকটবর্তী হোক কাছাকাছি এসো তাহাতে তিনিও একবারও বলেনি তুমি এসো আর ঈশ্বর বলবে এই দাঁড়া এ দাঁড়া 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 এরম না এরম না এরম না ঈশ্বর তুমি নিকটবর্তী হও ঈশ্বর তোমার নিকটবর্তী অনেকে আছে বলবে তুমি ঈশ্বরের কাছে এলে আগে কাপড় ধুয়ে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে শুভ্র বস্ত্র পরে তুমি ঈশ্বরের কাছে এসো বাট আমার ঈশ্বর বলে হ্যালো তুমি যেমন যেমন তুমি যেমন তেমন ভাবে এসো কারণ সুচি তুমি হতে পারো না বাট আমি তোমাকে করতে পারি আমি তোমাকে করতে পারি কারণ তুমি সুচি হবে জাগতিকভাবে ডুব দিয়ে ময়লা দূর করবে বাট অ্যাকচুয়ালি তুমি অসুচি ময়লা দ্বারা নয় অন্তর দ্বারা হও আর এটাকে ক্লিন করার কোনো সোপ বাজারে তৈরি হয়নি এটাকে ক্লিন একমাত্র ইম্মানুয়েল রক্ত করতে পারে কারণ যিশুর রক্ত আমাদের সূচি ও পবিত্র করে তাই যদি আপনি যিশুর কাছে আসেন যিশু আপনার নিকটবর্তী বলছে তুমি এক পা বাড়াও আমিও দু পা বাড়াবো আমি সেই আগে আগেও বলেছি এখন বলছে হারানো পুত্র ফিরে আসছে বলছে বাবা যখন ছেলেকে দেখেছে বাবা বলছে থাকলো আমি দৌড়াচ্ছি কেন আমার ছেলে আসছে আমার ছেলে আসছে দৌড়েছে বাবা তার হচ্ছে বাবা ঈশ্বরের সন্তানরা আজকে আপনি যেমনই হন একবার তার কাছে আসুন তিনি দৌড়াবেন হে পাপিগণ হস্ত সূচি করো হে দিবনা লোক সকল হৃদয় বিশুদ্ধ করো আমরা দুটো দিয়ে এদিকেও যাব এদিকেও যাব যাব কি না যাব কি না যাব কি না আর বাজারে কিছু লোক আছে তারা বলে এটাও করা যায় ওটাও করা যায় বউও করা যায় গার্লফ্রেন্ডও রাখা যায় যিশুতেও থাকা যায় বৃহস্পতিবার মঙ্গলবার ঘন্টাও নাড়া যায় ওয়ান ওয়ে আপনাকে বেছে নিন আপনি বেছে নিন আপনি কোন জায়গায় থাকবেন দেখ যদি যিশুর কাছে এসছেন তাহলে অন্যগুলোকে ভুলে যান কারণ ওগুলো কিছু করতে পারেনি তাই তো আপনি যিশুর দরজায় করা নেড়েছেন ঈশ্বরের সন্তরা তাই আর কোনো ভয় নয় কোনো কিছু না বলুন যিশু যখন আমাকে নেন ডেকেছে সব কিছু নিয়ে নিয়ে নাও কারণ আমি যে ঈশ্বরের আরাধনা করি তিনি জিরো থেকে হিরো বানাতে পারেন ও হাল তার নিকটবর্তী হন তিনি কাছে গেলেন কেমন কাছে গেলেন আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্থ সুসমাচারকে আরও এগিয়ে নিয়ে যেতে তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা আপনি আপনার অর্থ দ্বারা আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসির যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার আপনার ধন্যবাদের উপহার আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে গুগল পে ফোনপে পেটিএম এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন নাম্বার আপনি কোথায় তিনি শুধু ছুটে গেলেন তাই নয় তিনি শুনলেন ছুটে গেলেন কাছে গেলেন আর নাম্বার তিন এবার বিনতি করা শুরু করলেন তিনি চাইছেন তিনি খাঁচ্ছেন তিনি বলছেন হে প্রভু তুমি দয়া করো আমার ছেলেটা মরছে তুমি একটু চলো তাকে বাঁচাও আমার ছেলে মরছে বাট যিশু একটু ডিফারেন্ট স্টেটমেন্ট করলেন যিশু যেন বলছে ও শুধু মেরাকেলের জন্যই চার্চে আসো মানে আমায় মানে তোমাদের একটাই কাজ অলৌকিক 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 বা আমি যে পরিত্রাণ তোমার ধার্মিকতা তোমার স্বর্গের কথা বলছি মোরার পর নরকে জ্বলবো নো প্রবলেম এখানে যেন ভালো থাকি প্রবলেম আমরা কেউ বিশ্বাস করি না আসলে স্বর্গ আছে কিনা অনেকে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কেউ এরকম করতাম না আমাদের ব্যবহারের মতো না যদি আমরা সমালোচনা করি আমরা জানি স্বর্গে ঢুকতে পারবো না বাট স্টিল আমরা সমালোচনা করছি তেমন আমরা জানি স্বর্গ নেই মিথ্যে বললে প্রবলেম আমরা জানি তারপর স্টিল মিথ্যে বলি কারণ আমরা জানি যে স্বর্গ নেই আজকের আপনি ঠিক করুন আছে কি না ঈশ্বর বিনতি করলেন আজকে যখন আপনি প্রবলেমে আজকের আপনি যখন সমস্যায় আজকের যখন আপনি কষ্টে আপনি কি বিনতি করছেন অনেকে আছে প্রার্থনা করতে পারে না এবং তারা বলে আমি প্রার্থনা জানি না কেন ভাই আপনার মুখে ভাষা আছে আপনি কথা বলতে পারেন আপনি আপনার বাবার সাথে কথা বলার জন্য কখনো লেটার লিখে নিয়ে গেছেন শ্রী চরণেশ্ব মহাশয়া বাবা তুমি আমার মায়ের একমাত্র প্রতিদেব তোমাকে যখন আমি দেখি আমার মনটা শিথিল হয়ে যায় এরম্বালে বলেন বাবা বাবা ও বাবা এটা দাও এটা দরকার দেবে না চললাম বাবা এর কেউ কোনোদিন কোনো লেটার লিখে দেয়নি যে বাবার সাথে কিভাবে কথা বলবেন বাট আপনি যেভাবে বলেন সেইভাবে অভ্যস্ত ওই বাবার সাথেও লেটার লিখে যাওয়া যায় না যেমন পারেন সেইভাবেই কথা বলুন অনেকে বলে পাঁচটার কোনো একটা প্রার্থনা লিখে দিন না যে আমি কি প্রার্থনা করব আমার কাছে কোনো লেখা নেই যিশু প্রার্থনার একটা মডেল দিয়েছে মডেল মানে ওটাই বিল্ডিং নয় একটা বিল্ডিং তৈরি করার আগে একটা মডেল দেয় যে এইরকম টাইপের বিল্ডিংটা হবে তা বলে ওটাই বিল্ডিং না ওই মডেলটা আমাদের জীবনে হেল্প করে ওই বিল্ডিংটাকে সুন্দর করে স্ট্রাকচার খাড়া করতে গাইড বুক বা ম্যানুয়াল যে কিভাবে ফ্রিজটা চালাবে আসলে প্রার্থনা কেমনভাবে করতে হবে এর একটা ম্যানুয়াল বই হচ্ছে প্রভুর শেখানো প্রার্থনা প্রভুর প্রার্থনা নয় প্রভুর প্রার্থনা নয় প্রভুর শেখানো প্রার্থনা তাই প্রভু শিখিয়েছিলেন যে তোমরা এরমভাবে প্রার্থনা করো যার মধ্যে এভরিথিং যেন একটা প্যাকেজ হয় তা বলে ওটাই শুধু না এরক্ষম করো আমরা অনেক সময় বলি একটু লিখে দাও না কিভাবে লেখার নেই আমি আমার বাবার সাথে কথা বলব কিছু না হলো বাবা তুমি আমাকে আশীর্বাদ করো দার্শ এই লোকটা একজন অবিশ্বাসী সে জানে না কিভাবে যিশুর সাথে কথা বলতে হয় বাট সে জানে একটা কথা গিয়ে মিনতি করব আমার কান্না তার কাছে খুলে বলবো অল হোয়াট ইজ দ্য আপনার প্রবলেম আপনি আপনার ডক্টরকে ও ডক্টর জিজ্ঞেস করলে কি বলবো এদিকটা বলবো না ওদিকটা না আপনি চলে যান ডক্টরের কাছে গিয়ে বলে ডক্টর যখন বলে কি হয়েছে বলো আপনি মন খুলে বলে দেন তিনি হচ্ছেন মহান চিকিৎসক তার কাছে যখন আসবেন আপনার সমস্ত কিছু মন খুলে বলে দিন মন খুলে বলে দিন কারণ তিনি বিনতি শোনেন তিনি এমন নয় যে আপনার কথায় বিরক্ত হন তিনি এমন ঈশ্বর যত বক বক করেন তিনি আনন্দ পান আমরা বিরক্ত হই আমিও অনেক সময় একটা কথা কতবার বলবো হয়ে গেছে না আচ্ছা হয়ে গেছে মনে মনে ভাবি এবার যা ভাই ওটা আমি মানুষ তাই আমি বলি বাট আমার প্রভু বলছে আমি তোকে তো তৈরি করেছি তুই করবি আর আমি শুনবো কারণ তিনি বলছে আমি তোকে বানিয়েছি তুই আরাধনা করবি আর আমি শুনবো অর্থাৎ আপনি যত বাবার সাথে বক বক করেন বাবা খুশি হয় একটু ভুলভাল কথা বলুন তাতেও তিনি খুশি হন কারণ তিনি জানে আমার মিষ্টি মেয়ে আমার মিষ্টি ছেলে একটু এরম বলেছে বা ডোন্ট বারি আমি তাকে ভালোবাসি তিনি বিনতি করলে ঈশ্বরের সন্তানরা বিনতি খুব ইম্পর্টেন্ট আপনি চান ঈশ্বর আপনাকে দেবে কেমন বিশ্বাস করেন বাট অনেকে দেখবেন চার্চে আসে এরকম পাঁচটা প্রার্থনা করছে একটু প্রার্থনা করে দিন কিন্তু তার মুখ পাঁচটার বলছে প্রভু আশীর্বাদ করে দয়া করে তার মুখ জিশু হিরো ভিলেন নয় কেমন ভালো করে শুনবেন যিশু হিরো ভিলেন নয় ভিলেন কি করে দেখবেন কোনো মেয়ের বলতে হয় না আমার হাত ধরো জোর করে হাত ধরে টানে এই চল 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 এটাকে আমরা কি বলি মৃতব মৃতব ভিলেন 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 কিন্তু হিরো কি করে তুমি যদি তোমার হাত দাও তাহলে আমি নিয়ে তোমাকে যাব। মেয়েটা হাত দেয় তাই গান গিয়ে বেড়ায় তাহলে তো হিরো আর ভিলেন হচ্ছে জোর করে টানে আমরা তাকে বলি ভিলেন যিশু হিরো তিনি আপনার জীবনে কাজ আপনি পারমিশন দিলে তবে করেন তিনি পারতেন আপনার হৃদয়ে ঢুকে গিয়ে বসতে জোর করে বা তিনি বসেন না তিনি বলছেন আমি ঠুকবো তুমি যদি খুলে দাও তাহলে আমি প্রবেশ করব। ইজ হিরো ক্যারেক্টার হালে লোয়া আগের ঈশ্বরের সন্তান তিনি চান আপনাকে আশীর্বাদ করতে বাট অনেক সময় আপনি আপনার সটার আবার অনেকে মনে মনে করলে শোনে না অবশ্যই শোনে কিন্তু মনে মনে যদি করব অন্য জায়গায় করবো চার্চে আসবো কেন চার্চে আমরা চিৎকার করে তাকে শোনাবো আর ঈশ্বরের সন্তান ভালো করে শুনে আমরা পেন্টি কষ্ট আমরা পবিত্র বিশ্বাস করি আমরা সবসময় চিৎকারে বিশ্বাস করি কামন চিৎকার ইজ দ্য বাইবেল প্রিন্সিপাল চিৎকার না করলে জেরিকোর প্রাচীর ভাঙত না একবার ঈশ্বর বলেন এই তোমরা মনে মনে যাবে যিশু নামে পড়ে যাবে বলছে ভাঙবে না বার বলছে সবাই মিলে সাতবার প্রতিদিন ঘোরার পর একবার এসে তোমরা সবাই মিলে যত শক্তি আছে তা দিয়ে তুরি বাজাবে চিৎকার করবে ওয়ার্শিপ করবে প্রার্থনা করবে যত ক্ষমতা আছে পুরো ক্ষমতা দিয়ে বলছে যখন শেষবারের মতো চিৎকার করেছে বলছে প্রাচীর আমরা অনেক সময় প্রার্থনা করতে চাই না তার বাবা এসে ডাইরেক্ট যদি না বলতো তার বাবা উত্তর পেত না যিশু আছেন তার কাছে গেলেন এদিকে আসি কাম যিশু যিশু আছে শুনেছে যিশু অলৌকিক কাজ করতে পারে শুনেছে ও কাছে গেছে ওয়াউ চুপচাপ আমিও দাঁড়িয়েছি ও দাঁড়িয়েছে কি ব্যাপার কি ও কিছু বলছে না তিনি অন্তর আমি জানি যখন কেউ আমার পাশে এসছে কিছু বলবে দেখে বুঝতে পারি বা না বললে আমি কিছু বলি না যিশু জানেন আপনার কিছু প্রবলেম আছে বাট শয়তান বলছে কি দরকার বলা ও তো অন্তর আমি বুঝে নেবে তাহলে যিশু প্রার্থনাটা এরকম করতে না প্রভু পানপত্র সরিয়ে নাও এটা যদি মুখে না বলতো আপনি লিখতো না জোহন বা মতিমা মার্ক যিশু জোরে বলেছে তাই জন্য এরা কলম দিয়ে লিখেছে আজকের ঈশ্বরের সন্তরা খুব ইম্পর্টেন্ট আপনি মুখ খুলুন প্রার্থনা করুন আপনার সমস্যা মুখ খুলে বলতে শুরু করুন আপনার প্রবলেম মুখ খুলে তাকে জানান যতক্ষণ না বাচ্চা কাঁদে মা দুধ দেয় না যতক্ষণ না আপনি প্রার্থনা করেন ঈশ্বর ব্লেস করে না ঈশ্বরের সন্তানরা আপনার প্রবলেম আপনাকে আদায় করে নিয়ে যেতে হবে কেউ আপনার জন্য ব্যাগ ধরবে না আপনার ব্যাগ আপনি ভরার করে নিয়ে যান কেন যিশু দাঁড়িয়ে আছেন যত পারবেন যিশুর আশীর্বাদ তুলে নিয়ে যান হালেলুয়া ঈশ্বরের সন্তানরা অনেক সময় থ্যাংক ইউ অনেক সময় আসে বলি আমরা একই চার্চে যাচ্ছি বাট ও আশীর্বাদ পেলো আমি নয় কেন কারণ আপনি মুখ হয়ে গেলো যে এখান থেকে বেরিয়ে চায়ের এই আমাকে ওখানে প্রবলেম যদি মুখ খুলতে হয় বাড়িতে নয় এখানে চিৎকার করুন এখানে তার সাথে ঝগড়া করুন এখানে তার সাথে মল্লযুদ্ধ করুন ঈশ্বর সদা প্রার্থনা একটা যুদ্ধ আপনি কি জানেন প্রার্থনা একটা যুদ্ধ অর্থাৎ আপনি তার সাথে বলছেন আমি না তুমি দেবে না দেবে না আমার ছেলেকে আমাকে আমি আমি কিভাবে হবে কেমন ভাবে কি করে করবো আমি আমি এরকম হ্যাঁ আমি এরকম কিন্তু তোমাকে আমাকে আশীর্বাদ করতে পারে তুমি বলেছো চাইলে তুমি দাও আমি জানি না আমি পড়েছি আমি জেনেছি যে তুমি মেরাকাল করেছো অনুরোধ করেছো তাহলে আমি কেন আমি কেন নয় আমাকেও মিরাকেল করতে হবে হালে লোয়া তার হচ্ছে প্রেয়ার প্রেয়ার মানে ঝগড়া করুন বাট আপনি কি করলেন সংসার আজকের কেন রান্না হলো না চাল পেলাম না তুমি আনো কেন তোমার প্রমোশন হয়নি কেন আরে ওখানে ঝগড়া করলে কিছু হয় না এখানে ঝগড়া করলে কিছু হয় এবার আপনি বলছেন প্রার্থনা ঝগড়া নাকি পাস্টার আমি বলছি বাইবেল তাই বলে বাইবেল বলছে জাকবকে বলছে আমি তোমাকে আশীর্বাদ করবো না জাকবছে পুরো কথা নেই আমি তো আশীর্বাদ না নিয়ে তোমাকে ছাড়বো না আমি আমি প্রবঞ্চন আর ছাড়ব না আমি যা করেছি করেছি ওটা আমি খারাপ ছিলাম বাট তুমি তো ভালো তুমি কেন আশীর্বাদ করবে না তুমি তো বলেছো তুমি আমার কাছে আসো আমি তোমার অতীত ঘুরিয়ে দেবো কেন তুমি ভোলাবে না তুমি তো বলেছো আমার চাকরি তুমি যোগাবে কেন তুমি আমাকে মাতৃ জটতে বলেছ তাহলে কেন দেবে না দারেনা ট্যাবলেট আর এটা প্লে আর এটা প্লে আর এটা বে আমার খাবারের অভাব হবে না কেন তুমি দেবেন তুমি যদি ইসরায়েলকে মান্না দিতে পারো ওরা কেমন ছিল আমার জানা আছে আমি বাইবেল আমি পড়ি আপনি বলেন হ্যালো আমি বাইবেল পড়ি আমি জানি ইসরায়েল কেমন লোক ছিল তাও তুমি দিয়েছো আমার তাও তুমি মান্না দিয়েছো বাট আমার বেলা চুপ কেন আমাকেও দিতে হবে দ্যাটস অল আই শু জানি না আর আপনি জানেন চেক পাস হবে না আপনি জানেন চেক পাস হবে না আপনি তো অ্যামাউন্ট লিখেছেন বাট চেক পাস হবে না লাস্টে একটা সিগনেচার মারুন কেন উইদাউট সিগনেচার যত অ্যামাউন্ট লিখুন চেক পাস হবে না তাই সিগনেচারের সময় লিখুন নাসরথীয় ইম্মানুয়েল যিশু নাম কেন আপনি জানেন যে যখন যিশু নামে বলেছি আমার কথা নয় তোমার বাক্যে তুমি মিথ্যাবাদী নও কেন তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে ঈশ্বরের বাক্য চিরকাল একই থাকে আর সেই বাক্যে সেই বাক্যে লেখা আছে চাও তোমাকে দেওয়া যাবে আজকের আপনাকে চাইতে হবে মুখ খুলে ঈশ্বরের সাথে আপনি বলছেন আমি পড়াশোনা জানি না আমি ঠিক প্রার্থনা করতে পারি না আমি অত স্মার্ট নয় আমি স্মার্ট নয় বাট আমি ঝগড় উঠে খামান শুনছে আমি স্মার্ট নয় বাট আমি বাট আমার ঝগড়া আমার স্বামী কিংবা সন্তানের সাথে নয় আমার ঝগড়া সব যুদ্ধ আমার বাবা বলছে করব না তুমি বদমাসি করেছ আমি ধরিয়ে বলো প্রভু ওটা করে ফেলেছিলাম বাট আর তো করিনি আর তো করিনি আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাট তুমি আমাকে আশীর্বাদ করো কেন আমি এখান থেকে প্রতি রবিবার আপনি বলুন প্রভু আমি যখন চার্চে আসে আমার কাছে বাস ভাড়া থাকে না আমি কি কষ্ট করে আসি তুমি জানো কিন্তু কেন পরের সপ্তাহে আমি আবার এই কষ্ট করে আসব আমি যাই না কোথা থেকে আমার দশ টাকা বাস ভাড়া হবে আমার চিন্তা নেই বা আমি সানডে আসব আমি সানডে আসব আর তুমি তোমার আমার লজ্জা নিবারণ করবে কারণ কন্ট্রাক্টর যখন এসে বলবে টিকিট আমি যেন গর্বের সাথে পকেটে হাত দিয়ে বলতে পারি এই নাও দশ টাকা তার মায়া ঈশ্বরের সাথে আপনি বললেন আমার চাকরি কোথা থেকে আসবে আমি জানি না আমার ব্যবসা কোথা থেকে দাঁড়াবে আমি জানি না বাট আমি জানি না বাট আমি জানি যদি সানডে আমি প্রার্থনায় চিৎকার করতে পারি মানডে টু স্যাটারডে তুমি আমার জন্য চিন্তা প্রবঞ্চনা করে পালাচ্ছে ফিউচারে কি আছে সে জানে না বাট রাতে একটা নাইট ঈশ্বরের কাছে পেয়েছে ছেড় ছাড়েনি শিবিনীতি শুরু করেছে প্রার্থনা শুরু করেছে ওই একটা রাতের প্রার্থনায় জ্যাকোবের আইডেন্টিটি নাম তার যে বদনাম ডাকঘরে সেটি হয়ে গেছে। তার বদনাম তার গৌরবে পরিণত হয়েছে হallelujah ঈশ্বর একটা দিন যাকে জাকবকে বলেছিল প্রবঞ্চক মিথ্যাবাদী সেই জাকবকে বলছে তুমি হবে ইসরায়েল যাতে ঈশ্বরের নাম হয় তিনি ঈশ্বর জাকবের ঈশ্বরের আজকের ঈশ্বরের ঈশ্বর আপনার পাস্ট কত খারাপ ওটা ঈশ্বর জানে দেখার দরকার নেই আমি পাস্ট দেখে আসিনি আমি আমার প্রেজেন্ট ঈশ্বরকে ধরতে এসেছি আমি জানি ফিউচার অসাধারণ হবে তাই বিনতি করুন ঈশ্বরের কাছে মার্ক তার এগারো অধ্যায় চব্বিশ পথ এই জন্য আমি তোমাদেরকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো বলছে যা কিছু তুমি প্রার্থনা করো বা যাচনা করো মনে রেখো তা তাই প্রার্থনা করে যখন বেরোবেন কিছু নেই রে যখন প্রার্থনা করে বলেছে হ্যালো কেন তৃণ পুষ্প কিন্তু ঈশ্বরের বাক্য সেই বাক্য বলেছে যা কিছু যাচনা করো কিনে এসছিলাম তুই বলছিলাম আমার নাকি সারবে না দেখ ভরে নিয়েছি ব্লেসিং দেখে আগামী রবিবার আমি কি টেস্টি মনি আগামী মাসে মার্চ মাসে আমার টেস্টি মনিটা শুনে নেস নিয়ে নিয়েছি এই না ও পাস্টার খালি গো না প্রে করে নিয়েছি তোমাকে দেখাও না এটা আমার দেখিস দু চব্বিশ আমার জীবনে কেমন আশীর্বাদ হয় তুই বলছি আশীর্বাদ কোথায় কোথায় দেখতে হ্যাঁ তুই বলছি দেখতে পাচ্ছি না আমার এখানে আছে কেন আমি নিয়ে নিয়েছি আর আমি বিশ্বাস করে নিয়েছি হ্যাঁ আমি দুর্বল নয় আমি এটা ভাবলে হবে ওটা তোর কাজ হবে কি হবে না আমি জানি আমার ঈশ্বরের বাক্য মিথ্যা নয় আর সেই বাক্যতে আমি বিশ্বাসে ভরে নিয়েছি আমি জানি আমার ছেলে সুস্থ হবে আজকে আপনি বিশ্বাসে নিয়ে নিন যে আমারটা হয়ে গেছে আমারটা হয়ে গেছে হ্যাঁ আমারটা হয়ে গেছে আমি যাই না তুমি কোথায় বাট আমারটা হয়ে গেছে হে আপনি কোথায় বাট আমারটা আমি যে জন্য এসছিলাম চার্চে তুমি ভাবছো আমার বিয়ে হবে কিনা না ও মাসি ও পিসি ও দাদি আমারটা হয়ে গেছে তুমি বলছো এত বয়স হয়ে গেছে বাচ্চা হবে কি না তুমি ডক্টর দেখাও বাট আমারটা তোমার তুমি বলছো কি করে সম্ভব হয় না ওয়েট কর টেস্টি জন্য আমি আর প্রার্থনা নিয়ে পয় পায় না এবার টেস্টি মনি শোনাবো কারণ ধন্যবাদ দিতে আসছি আর পারলে এক কাজ কর শোন যা চেয়েছি হয়ে গেছে আমি বাক্য বলেছে হয়ে গেছে হ্যাঁ আমার কিডনি আমার কিডনির সমস্যা দেখছি কাজ হয়ে গেছে আমার কিডনি নতুন করে সুস্থ হচ্ছে হallelujah এটা দেখতে পাচ্ছি হ্যাঁ আমারটা হয়ে গেছে হallelujah দ্যাটস ইম্পর্টেন্ট যখন আপনি প্রার্থনা করেন বিশ্বাসে করুন আপনি এটা বিশ্বাস করা মানে কি বিশ্বাস করা মানে ভালো করে শুনুন কাম আচ্ছা অনেকবার উঠেছে একদম বিশ্বাস কিরম দেখুন এ বলছে স্যার আমি দেখেছি যে আপনি আমাকে একটু এ করে দেবেন কারণ আমি জানি আপনি করে দেবেন আমি এটা বলে দিয়ে চলে গেলাম ঠিক আছে স্যার করে দেবেন এটা বলে দিয়ে চলে গেল তার মানে কি এবার কার রেসপন্সিবিলিটি কেমন শুনতে পাইনি আমার কেন ও বলে চলে গেছে এবার আমার কাছে ব্যাপারটা করতেই হবে কেন বলে দিয়ে চলে গেছে দ্যাট ইস কল ফেথ যখন আপনি বলে দিয়ে চলে যান বিশ্বাসে এর মানে হচ্ছে যিশুর ডিউটি করতেই হবে

আ সেই বাক্য আপনাকে বলছে বিশ্বাস করে নাও পেয়ে গেছো আজকের আপনার যা প্রার্থনা হয়ে গেছে আমার যখন বিশ্বাস দিয়ে দেন যে যিশু আমি তোমার কাছে দিয়ে দিলাম কিভাবে হবে জানি না তোমার কাছে দিয়েছি আমি জানি আমি যেটা দিয়েছি পেয়ে গেছি আপনি আস্তে আস্তে চলে গেলেন এবার যিশু বলছে ও তো চলে গেল আস্তে আস্তে এখন যদি ও কাঁদে তাহলে প্রবলেম আমার কেন আমি অলরেডি বলে দিয়েছি যে আমার নামে চাইলে স্বর্গরাজ্য খুলে দেওয়া হবে এবার আমার ডিউটি ওকে হাসি রাখা কারণ যে হাসিতে গেছে আর শয়তান এটাই চায় না শয়তান বলে দিয়ে তো এলি বাট আবার তুলে নে যেই প্রার্থনা হয়ে যায় আবার তুলে নিয়ে যাই হ্যাঁ আর হবে না আরেকটু ছুঁয়ে দাও অনেকে দেখবেন একবার এসে নয় চারবার আমার মাথাতে হাত দিয়ে থাকায় অনেকে বলে একই প্রার্থনা করো করোনা তাদের জন্য বলছি তারা মনে করে একবার করে দিলাম প্রার্থনা আবার কিছুক্ষণ পর ঘুরে এসে বলে আর একটু ঠেকিয়ে দিন তো মানে যতবার ঠেকাবো ততবার বেশি করে বেরোবে যিশু এরম নয় যিশু যখন বলেছে হয়ে গেছে হালো ইয়া আপনি বিশ্বাসে দিয়ে চলে যান প্রভু দিয়ে গেলাম বলে শুনে যান তার ডিউটি ওটাকে ঠিক করা হালে লইয়া আর আমার ঈশ্বরের ক্ষমতা আছে তিনি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর ও হালে লইয়া আজকের আপনি জীবনে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন তিনি সর্বশক্তিমান ঈশ্বর আপনার যন্ত্রণা যাচ্ছে না তিনি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর যদি আপনার বিশ্বাস জরের জন্য একটা ছোট্ট ক্যালপলের মধ্যে থাকে যে কখনো কেটে দেখেননি ভিতরে কি আছে কখনো দেখেনি তাও তো আপনার বিশ্বাস ওটা খেলে জ্বর যাবে তাহলে কেন নামের উপর আপনার বিশ্বাস নেই তিনি অসম্ভব কার্যকারী ঈশ্বর তিনি তিনি সত্য সনাতন পিতা হচ্ছে আপনি বিনতি করুন তিনি দেবেন শুধু বিনতি করে চলে যাবে না বিনতি করে সেই মেন্টালিটি তৈরি করে নিয়ে যান এই চেয়েছি পেয়ে গেছি পারলে বলুন ডেট লিখে রাখো আজকের কত ডেট

বা যিশু বলছে এইভাবেই হয় তাই তো বাক্য বলেছে ও হালে লইয়া হালে নাম্বার চার খামান খাবার খামান 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 বিনতিটা কি সমস্যা জানালেন খামান আমি জানি না আজকে আপনার কি সমস্যা বাট পাস্তারকে জানানোর দরকার নেই জানান যিশু নামকে যা সমস্যা যা সমস্যা সমস্যা থাকবে তবে তো আমরা সমাধানকারীর কাছে তাই সমস্যা জানান আপনার ঈশ্বর শুনতে আপনার যা সমস্যা আছে এখনই টাইম অল্টারে তার পায়ের কাছে ফেলে দিন আপনার যে কোনো কোনো প্রবলেম আজকে ফেলুন তার কাছে কেন আপনার প্রবলেম আপনি ধরে রাখলে ব্যথা পাবেন কিন্তু তার চরণে মারলে চুরমার হয়ে যাবে কারণ সে সমস্যা খুঁজে পাবেন না কেন তার চরণ সমস্ত সমস্যাকে চুরমার করে সমাধান দেয় কারণ তার চরণ টেস্টি চরণ তার চরণে যখন কেউ কিছু ভাঙে তিনি নতুন কিছু করে দেন ঈশ্বর ভালো করে শুনুন তার চরণে যখন কেউ কিছু ভাঙে তিনি নতুন কিছু জুড়ে দেন যখন সেই ব্যবচারী মহিলা পাপিষ্ঠা মহিলা যখন সুগন্ধ তার চরণে ভেঙেছে বলছে যিশু তার হৃদয় জুড়ে দিয়েছেন খবর ভালো করে পারফিউম নিজেদের গায়ে লাগাই এতে সুগন্ধ আসে না সেই মহিলা সবচেয়ে দামি পারফিউম যিশুর চরণে রেখেছে আর তার ভিতরের যে পাপিষ্টের দুর্গন্ধ ছিল যিশু তা চিরদিনের মতো দূর করে দিয়েছে আর দা বিউটিশ্বর সভ্যা যখন আপনি আপনার সমস্ত কিছু যিশুর কাছে রাখবেন আপনার বেস্ট আপনার সমস্ত গর্ব অহংকার আপনার আনন্দ আপনার উল্লাস আপনার আরাধনা আপনার প্রশংসা আপনার শক্তি আপনার কণ্ঠ আপনার ভাষা আপনার সুর আপনার আপনার লাইফস্টাইল যখন যিশুর কাছে রাখবেন যীশু সেটাকে আরো সুগন্ধ আরো সুন্দর আরো মহিমান্বিত করবে ও হালে লেলর হালে হা প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদ খামান খামান হালে ও হালে লইয়া হালে বলছে তুমি তোমার সমস্ত খামান বলে পাশে সমস্ত পাশে এই আপনি কোথায় আপনি কোথায় এই এখনো চিন্তিত খামান খামান এখনো চিন্তিত এখনো কোনো সমস্যা আছে তোমাদের সমস্ত কেমন বলে তোমার সমস্ত কেমন পাশে তোমার সমস্ত কেমন এভরিথিং 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 তোমার সমস্ত এভরিথিং 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 সমস্ত তোমার সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও কারণ তিনি তোমাদের জন্য আমার টাক পড়তে দেব না অনেকে বলে পাঁচটা টাক পড়ছে প্রার্থনা কর না যাদের এমনি হরমোন ব্যবসার আলাদা বিষয় আমি জাস্ট এমনি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি চিন্তা করবেন মাথার তালু গরম হবে চুল উঠবে তাতে চিন্তা করবেন কেন ওরা নবর তেল মেখে ঠান্ডা কুলকুল করে আমাদের যিশু তেল আছে কুলকুল তো এমনিতেই থাকবে কারণ আমরা জানি আমাদের চিন্তা আমাদের নয় আমাদের বাবুপ্রহুর আমার আগামীকাল কি হবে ওটা আমার হাতে নেই বা তার হাতে আছে আমি শুধু বলে দেবো আমি ওটা চাই দিয়ে দিলাম যা কিছু তুমি করো আমি তিনি চিন্তা করি তাই আপনি বড় হলে আপনার পাত্র দরকার বলে না 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 কেউ দেখে না যেন আমার মাসিও বিয়ে দেয় না আমার মাও বিয়ে দেয় না আমার বাবাও বিয়ে দেয় না আমার কি হবে আদম আদমের না আছে বাবা না আছে বাবা না কাকা আদমের ব্যাপারটা ঈশ্বর জানে ঈশ্বর আদম ঠিক সময় হবার সাথে যুক্ত করে দেবো হ্যালো আপনার এভরিথিং ঠিক সময় তিনি যোগাবেন কারণ তিনি হচ্ছেন যোগানদাতা ঈশ্বর খাবার কোথায় খাবার কোথায় মিশরে ছিলাম খাচ্ছিলাম খাবার কোথায় দ্যাট দ্য প্রবলেম আমাদের খাবো কি খাবো কি খাবো কি ইসরায়েল ডোন্ট এখন চুপচাপ ঘুমাও রাত হয়েছে আর রাতের বেলা ঘুমাও আর আমাকে ভাবতে দাও সকালবেলা উঠলেই এত বড় পেট নিয়ে তুমি কি করবে আমি জানি দ্যাট ইস ভালো করে শুনো শুনো জানেন যে এটাকে ভরাতে হবে পেট পেটকে ক্রিয়েট করেছে খাবার শুনতে পাইনি আর তিনি জানে এটা কি দিলে ভর্তি হয় তিনি ম্যানুফ্যাকচার করেছেন তিনি জানেন এটা কি দিয়ে ভয় ভর্তি হয় শুধু দিলীপ জানার কথা দ্বারা ভর্তি হবে না তাহলে এখানে কিছু দরকার আর আপনি আবার বলেন শুধু সবজি ভালো লাগে না তিনি বলছেন নো তুমি চিকেন চাও তা তোমার জন্য চিকেন বিরিয়ানি হবে তুমি এখন রাতে ঘুমাও আমাকে পরিপ্যাক করতে দাও সকালবেলা তোমাকে ভাবতে হবে না তোমার দরজার সামনে মান্না দরজা খুলে বলবে হোয়াট ইজ দিস মান্নার নাম হচ্ছে মানে হচ্ছে হোয়াট ইজ দিস এটা কি বলছে এটাই তো আমার রান্না যাকে তবে বলো মান্না ঈশ্বর বলে এটাই ওভার যেটাকে তোমরা বলো মান্না দরজা খোলো রেডি রয়েছে তুমি ভাবছো সকালবেলা কি খাবো কি খাবো দেখো আরেককে ঘুমাতে করে কালকে সকালে কি হবে কি হবে কি হবে চিন্তা আমাকে দাও সকালবেলা মান্না আমি দেব হallelujah ঈশ্বর দ্যাট ইজ আ শট যখন নদীর কাছে বলে ওপারে যাবো কি করে ঈশ্বর বলে তোমার চিন্তা নয় আমি যখন তোমাকে বের করে আনছি ওটা আমার না 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 মিশরীয় সেনা তরবারই ধরেছে এবার মেরে দেবে আমি যে চার্চে আসি বলে আমাকে তাড়না করছে মেরে দেবে মেরে দেবে বলছে এখন দাঁড়াও আমি আছি তুমি মেরে দেবে না করে তুমি বলো যাবো পারে যদি তুমি যাবো পারে বলো ও পারেই যাবে কেন আমার সন্তানদের মিথ্যাবাদী হতে আমি দিই না মসি দাঁড়িয়েছে বলছে জল সমুদ্র পিছনে সেনা কি করব বলছে ডো তুমি দাঁড়াও আমি আছি আমি আছি তোমার সমস্যা তুমি খুলে বলো আমার সমাধান আমি দেখিয়ে দেব। ও সম্পর্ক শুনতে পেয়েছেন হারে লইয়া আপনার সমস্যা আপনি খুলে বলুন ঈশ্বরের সমাধান তিনি দেখিয়ে দেবেন যখন আপনি বলবেন যে মসি বলছে সামনে সাগর কি হবে প্রভু বলে যেটা হাতে ফেলো সমাধান দেখতে পাবে যখন সে ফেলেছে বলছে নদী ছুটেছে রাস্তা হয়ে গেছে। সমাধান দেখতে পাবে হালে লইয়া ড্যানিয়াল সদ্যক মস্যক অবদনাগ তাদেরকে তিনজনকে নিয়েছে বলছে তোমরা বড্ড বেশি লাফালাফি করছো যাও তোমরা আগুনে যে হ্যালো সমস্যা খুলে বলো আই এম দেয় বলছে যেই ফেলেছে আগুনে জ্বলে গেলাম জ্বলে গেলাম বলছে কোনো চিৎকার করার দরকার নেই কারণ তুমি দেখছো আগুন ওখান থেকে আগে থেকে আমি রয়েছি তাই তো জিওসিওকে তিনি বলছে পা রাখার সাথে সাথে আমি তোমাকে জমি দেব তার মানে এই নয় তুমি গিয়ে পা দিলেই জমি পাবে নো 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 তার আগে আমি জমি মাপ করে খিতে দিয়ে রেডি করে সবকিছু সাজিয়ে রেখেছি জাস্ট পা দাও রেজিস্ট্রি করে দেব হালে লোয়া ও হালে লোয়া অব্রাহমকে তিনি বলছেন অব্রাহম তুমি যাও তোমাকে আমি কনান দেব অব্রাহম বলছে দেখিনি যিশু বলছে ঈশ্বর বলছে তুমি দেখনি বাট আমি দেখেছি শুধু নয় আমি বানিয়েছি তাই ইসরায়েল তুমি দেখনি বাট আমি দুগ্ধ মধু প্রবাহী দেশ রেখেছি কারণ আমি ওখানে তোমার জন্য যা যা তুমি পছন্দ করো সব রেখেছি তুমি চিন্তা করো না তুমি শুধু হাঁটো আরাধনা করো প্রশংসা করো মিনতি করো তোমার সমস্যা আমাকে জানাও আমি আমার সমাধান দেখাবো আজকের ঈশ্বরের সন্তানা যদি আপনি আপনার সমস্যাকে বলেন তিনি সমাধান দেখাবেন আমি জানি না আজকের আপনি কি সমস্যায় রয়েছেন বাট আজকের মুখ খুলে তাকে জানান তিনি স্বর্গ খুলে সমাধান দেখাবেন ভালো করে শুনে যদি আপনি যিশুর নামে মুখ খুলে সমস্যা দেখাতে পারেন তিনি যিশুর জন্য স্বর্গ খুলে সমাধান দেখাবেন ও আজ জানি না আপনি কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে রয়েছেন বাট আজকের আপনি আপনার সমস্যা তার কাছে প্রার্থনা সহকারে রাখুন আপনার যা কিছু কান্না তার কাছে রাখুন তিনি সমাধানকারী ঈশ্বর হালে লোয়া হালে লোয়া নাম্বার ফাইভ কেমন কেমন যিশুকে বলেন আমার ছেলে মরবো মরবো করছে মরণাপন্ন অর্থাৎ এই চিনি মারা যাবে তুমি এক কাজ করো প্লিজ আমার সঙ্গে চলো একদম সিরিয়াস একদম সিরিয়াস এমার্জেন্সি বলছে প্লিজ আমার সঙ্গে চলো যিশু বলছে আমার টাইম নেই বস তুমি যাও তোমার ছেলে ঠিক হয়ে যাবে আপনি কি হবে উম কাছে গিয়ে মাথা পেতে দিলাম পাস্টার বললো হয়ে গেছে প্রার্থনা চলে যাও অহংকার দেখেছ পাশারের ওটা তো ঠিক না ঠেকাতেই পারতো যেতেই পারতো যিশু এত ইম্পর্টেন্ট কি কাজ যে আমার ছেলে মরণাপন্ন আর উনি নাকি দয়াবান উনি নাকি দয়ার সাগর উনি নাকি মিরাক্কলের ঈশ্বর উনি নাকি আমার জন্য নেমেছে আমার সাথে কি বাড়ি অবধি যেতে পারতো না কত অহংকার দেখো ওখানেই বলছে চলে যাও বা লোকটা কিছুই বলেনি যিশু বলছে চলে যাও সুস্থ হয়ে যাবে কিচ্ছু বলেনি থ্যাংক ইউ বিশ্বাসে চলে যাচ্ছে দ্যাট ইজ বাধ্যতা যদি ঈশ্বরের বাক্য আপনাকে কিছু বলেছে প্রশ্ন করার দরকার নেই কিভাবে হবে শুধু বাধ্য হয়ে চলে যাও হবেই হবে ঈশ্বরের বাক্য কখনো মিথ্যা নয় তিনি যখন বলেছে হবে আর দেখার দরকার নেই অবশ্যই হবে হ্যাঁ যখন ঈশ্বর আপনাকে সম্পর্ক মণ্ডলী শুনে ঈশ্বর যখন আপনাকে বলেছে হবে ডান্দিক বাঁদিক ডক্টর মেডিকেল কিছু ভাবার দরকার নেই হবে 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 অবশ্যই হবে অন দা ওয়ে হ্যায় ভাই বলছি এই নয় বাড়ি পৌঁছে গিয়ে হবে কামার শুনুন ভালো করে শুনুন এই নয় বাড়িতে পৌঁছে গিয়ে হবে অন দা ওয়েতে হবে এই রাস্তার মধ্যে হবে এ রাস্তার মাঝখানে হবে এখান থেকে বেরোনোর সাথে সাথে হবে জীবন যুদ্ধ লেগে থাকার সাথে সাথে হবে 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 কেউ আটকাতে পারবে না ও হালিয়া যিশু বললেন বললেন হে তুমি যাও আমি তোমাকে বলছি তুমি যাও জাস্ট বাধ্য বলছে না না যিশু বলেছে কিরে হলো দেখ দেখ হচ্ছে কি দেখ এখন প্রার্থনা করছি আমি হচ্ছে না তাই নো, তৃণ পুষ্প কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল এক থাকবে যখন তিনি বলেছে আমেন আমেন ও হালো তার বাক্যে একদম দিল থাকেন তার বাক্য কখনো টলে না কেন আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিলেন আর বাক্য ঈশ্বর ছিলেন সেই বাক্যে বাধ্য হন ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ দেখাবে ও হালে যদি যিশুর প্রত্যেকটা মেরাকাল দেখেন তিনি যা বলেছেন যে যা করেছে সঙ্গে সঙ্গে যে যা বাধ্যতার সাথে পালন করেছে সে অবশ্যই অলৌকিক কার্য দেখেছে যখন ধাক্ষার আসে তিনি প্রথম মেরাকেল করেন তিনি বলেন হ্যালো ওখানে কি আছে বলছে পা ধোয়ার জল বলছে ওটা ভরো কোনো প্রশ্ন করো না ভরো যদি বিশ্বাসে বাধ্যতায় আপনি ভরেছেন বলছে এবার ওখান থেকে বের করে লোককে দাও এবার লোক খারাপ আমি নিজে দেখে ওখানে জল ভরেছি অভিনয় পা ধোয়ার জল এবার বলছে লোক বসে আছে গিয়ে কাপে ঢালো দ্যাট ইজ কল বাধ্যতা মনে রাখবেন ওই জল ওই ঢালার পর বাট বাধ্যতায় ওটাকে নিয়ে করতে যাচ্ছে ওটাই সবচেয়ে বড় মেরা সবচেয়ে বড় মেরা এটা সে বলছে যাও দাও এবার ভাবুন তো যে ঢেলেছে সে জানে ওখানে কি ঢেলেছে আর সে জানে যদি আমি দিতে যাই একটাও মার বাইরে পড়বে না কেউ দেখবে না ওখানে যিশু কী করেছে দেখবে যে আমি কী খাওয়াচ্ছি দ্যাট ইজ কল ফেথ দ্যাট ইজ কল বাধ্যতা যিশু যখন বললেন যে তোমাদের কাছে কারো কাছে কিছু আছে একটা বাচ্চা বলছে আছে আমার কাছে আছে কি না পাঁচটা রুটি দুটো মাছ খাবে কত পাঁচ হাজার পুরুষ নারী আর শিশুদের ঘুরলে প্রায় কুড়ি হাজার লোক বলছে পাঁচটা রুটি দুটো মাছ যিশু ধরলেন প্রার্থনা করে বললেন শিষ্যদের দিয়ে বললেন যাও গিয়ে দাও যে বেচারা নিয়ে যেতেছে সে এরম নয় দাও বলেছে মানে যেই তুলেছে ঝুড়ি টুং 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 করে বাড়ছে না দ্যাট ইস নট মেরাকল মানে ধরেছে বের করছে পাঁচটা রুটি আবার বের করছে পাঁচটা রুটি বের করছে পাঁচটা রুটি বের করছে পাঁচটা রুটি বের করছে পাঁচটা রুটি দাও 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 বলছে যা দিয়ে যা দাও বাট ওটা শেষ হবে না কেন যখন ঈশ্বরের হাতে আসে সমস্ত কিছু হা হাল তারা বাধ্য এবার ভাবুন তো নিয়ে যাচ্ছে পাঁচটায় রুটি দেখেছে পাঁচটা ভাবছে আমি নিজে দেখেছি রুটি দুটো গুনেছি আর আমাকে বলছে পাঁচ হাজার লোককে দাও আর নিয়ে যাচ্ছে যখন তার হওয়া উচিত হচ্ছে বাধ্যতা যখন এখান থেকে বেড়ে যাবেন আপনি যখন বলুন প্রভু যখন আমার জীবনে কাজ করেছে আমি আর দ্বিতীয়বার এটা নিয়ে ভাববো না কল আপনি বলছেন না বছর ধরে ভুগছি দশ বছর ধরে ধরেছি পনেরো বছর ধরে ভুগছি সবাই বলেছে হবে না আর এখানে বলছে বাধ্যতায় চলে যাওয়া হয়ে যাবে জিজাস যদি তার বাক্যে আপনি বাধ্য হন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন হাল ও খামান শুনতে পাচ্ছেন মনে রে হাল প্রথম যখন প্রথম যখন তার পাঁচ অধ্যায় তিন পথ আরেকবার কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি আর তাহার আজ্ঞা সকল দুরহ নয় আপনি যদি ঈশ্বরকে প্রেম করেন তার মানে তার আজ্ঞা পালন করবেন তার আজ্ঞা কিন্তু কঠিন নয় অনেকে বলে ন ঈশ্বরের আজ্ঞা পালন করা খুব কঠিন গো খুব কঠিন কি মনে হয় কঠিন ঈশ্বরের আজ্ঞা পালন মানে তুমি কোনো নেশা করো না তার মানে কি কোনো পয়সা খরচ হয় না আর ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে মানে বোতল কেনো সিগারেট কেনো পয়সা যায় কি না ফ্রিতে দেয় খান শরীরে ক্ষতি এক্সট্রা পয়সা যায় বাট ঈশ্বরের আজ্ঞা মানে খেও না মানে পয়সাও যায় না শরীরও ঠিক থাকে আপনি ভালো থাকেন কুল থাকেন ঈশ্বর ঈশ্বরের আজ্ঞা পালন করুন দ্যাট ইজ দ্য ভেরি ইজি বাট আমরা অনেক সময় মনে করি এটা খুব কঠিন ঈশ্বরের আজ্ঞা বলে সত্য বলো তার মানে যা দেখেছেন সেটা বলো বাট মিথ্যেতে কিন্তু কঠিন আছে কেন মিথ্যে মানে আপনাকে কিছু বাঁধাতে হবে কিছু জল দিতে হবে আচ্ছা কতটা বলবো কতটা না বলবো কেন ওটাকে ভাবতে হয় প্ল্যান করতে হয় কেন মিথ্যে মানে আপনাকে স্টোরি ক্রিয়েট করতে হয় বাট সত্য মানে যেটা দেখেছে সেটা সত্যই তাই সত্যতে কাঁপে না ঠোঁট বাট মিথ্যেতে ভাবতে হয় তাই ঈশ্বরের আজ্ঞা পালন করা ইজি বাট শয়তানেরটা কঠিন বাট শয়তানেরটা বেশি মানি ঈশ্বরেরটা নয় বাধ্য হবেন তিনি বাধ্য হলেন কোনো কথা নয় যিশু বলেন আমি যাব না বাট আমি বলছি তুমি চলে যাও তোমার ছেলে সুস্থ হয়ে যাবে কোনো কথা নেই এই চলো চলো সুস্থ হয়ে যাবে এনকারেজমেন্ট আগে যখন আমি আপনাকে বলি আপনি যান ফিরে যান ঈশ্বর আপনাকে সুস্থ করবেন হবে বলে দিলেই হয়ে যাবে হুম অনেকে চার্চে আসে এনকারেজমেন্ট পায় বাক্য তাদেরকে এনকারেজ করে আবার কি বলে আমি না ডিপ্রেশনের গুলি খাই কি না চিন্তা কি চিন্তা কিছুই না হবে আমার কি হবে সে দেখেনি তার লাইফে কিছু আমার কি হবে মানে কি হবে মানে একদিন কি হয়েছে সব পরি সতেরো একদিন আপনি বেঁচে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবকিছু ঠিকঠাক তারপরও হ্যাঁ কি হবে মানে যেটা ঘটেনি তাও যদি মরে যাই যদি এইবারে আমার সুগার হয় আর ডক্টর হয়তো বলেছে ব্লাড টেস্ট করেছে কিছু ধরা পড়েছে আমার সুগার হয়ে গেল এখান থেকে এবার সে গিয়ে গুগুলে পড়বে আর গুগল হচ্ছে ভয় দেখানোর জন্য ডাক্তার সে বলবে এখান থেকেই ক্যান্সার হয় এখান থেকেই লাস্টেজ হয় এখান থেকে মারা যায় ব্যাস আপনি পড়ছেন আমার ক্যান্সার হয়ে যাবে আমি মরে যাব হ্যালো এত দূর যাইনি আপনি দ্যাট ইজ দ্য প্রবলেম ঈশ্বরের সন্ত্রাস আমরা ডিপ্রেশন বেশি যাই তার কারণ আমরা অতিমাত্রায় দুশ্চিন্তা করি বাট আমার ঈশ্বর বলছে হ্যালো তুমি তোমার দুশ্চিন্তা আমাকে দাও আমি তোমার জন্য দুশ্চিন্তা করবো বাট তুমি ভালো থাকো আমরা না বাধ্য তা সে বলেছে বাধ্য হও অর্থাৎ তিনি বলছেন হ্যালো তুমি চলে যাও তোমার ছেলে সুস্থ হয়ে যাবে ব্যাস আর কোনো কথা হয় না ওকে ঠিক আছে থ্যাংক ইউ কে সুস্থ হয়ে যাবে চলো না না যাবো ও যিশু হবে তো কেউ কেউ আছে দেখবেন প্রার্থনা করতে আসে আমি প্রার্থনা করি তারপরে ও পাস্টার হবে তো মানে পুরো প্রার্থনাটার মধ্যে না এক বালতি দুধে মানে পুরো প্রার্থনাটা বিশ্বাস নেই পুরো অবিশ্বাস সন্দেহের উপর আপনি বাড়িতে কি নিয়ে যাবেন প্রার্থনা কার্য হয় শুধুমাত্র বিশ্বাস দ্বারা বাট ইস দ্য প্রবলেম আপনি অলরেডি আবার কেউ কেউ আছে দেখবেন ঘুরে ফিরে একবার করল টু পাঁচটা ওকে আবার কিছুটা ঘুরে যখন দেখছি আরও প্রার্থনা উপাস্টার মানে সেভাবে যদি চারবার দিই চারবার এরম বেরোবে আপনার প্রবলেম বিশ্বাস শুনেছেন নিঃশ্বাস পেছনে চলে যাও আর পিছনে ফিরে দেখানোর দরকার নেই কারণ তোমার ছেলে সুস্থ হয়ে গেছে এই নয় মেরা বচেনই মেরা শাসন কে 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 সব জানে নাকি বাহিসমতি আমি জানা মহিষমতি নাকি হবে আর কি তার বচ্চন কি শাসন আমি জানি না আমার ঈশ্বরের কোনো বাক্য মিথ্যা নয় জীবন্ত আর তিনি তার বাক্যে এক চিল এক দশমিক অব্দি নরন চরণ করে না অনেক জায়গায় অনেকে অনেক প্রমিস করে ব্রেক করে বাট ঈশ্বরের প্রমিস কোনোটাই আজ অব্দি ব্রেক হয়নি হ্যাঁ লইয়া আর সেই বাক্য বলছেন বাদ্যমান সে কিচ্ছু বলেনি সে বলেছে তুমি গেলে তোমার যাওয়ার সময় হয়েছিল কিন্তু যাওনি নো প্রবলেম তুমি যখন বলে দিয়েছ যথেষ্ট আমি চললাম বাধ্য হন আজকে সম্পর্ক মণ্ডলী আপনি বাধ্য ঈশ্বরের বাক্য যদি আপনি বাক্য বাধ্যতার সাথে করেন তাহলে আপনার জীবনে অলৌকিক কাজ আসছে ও হালে লইয়া আপনি কোথায় বলো আমি তো বাধ্যতায় আমি বাধ্যতায় হাঁটছি আমা বলে দিয়েছে হয়ে যাবে সানডে কোল কেন অলরেডি বাক্য প্রতিজ্ঞা করে দিয়েছে তার কাছে কোনো কিছু অসম্ভব নয় আমি যে ঈশ্বর আরাধনা করে তিনি অলৌকিক কার্যকারী ঈশ্বর তাই তো আমি চললাম বাট আপনি কোথায় বাট আমি বাধ্যতায় হাঁটছি আর যে বাধ্যতায় হাঁটে সে রাস্তার মাঝখানে কিছু একটা খবর পায় সে রাস্তার মাঝখানে সুসংবাদ পায় সে রাস্তার মাঝখানে অলৌকিক আশীর্বাদ পায় হালা লইয়া ও হারালাইয়া আপনি কোথায় কেমন আপনি কোথায় কামান বিশ্বাস বাধ্য হলেন কেমন শুনতে পাইনি শুধু বাধ্য হয়ে চললেন না তিনি বিশ্বাস করে নিয়েছেন আমার ছেলে সুস্থ হয়ে যাবে ও হালে লইয়া আজকের ঈশ্বরের সন্তান আপনার বিশ্বাস কোথায় যখন প্রভু বলেন যে তোমার সমস্ত কিছু আমি দেখে নেব আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা করি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি তোমাকে আশীর্বাদ করব। তাহলে আজকের সম্পর্ক মণ্ডলী আমার প্রশ্ন আপনার কাছে আপনার বিশ্বাস কোথায় ঈশ্বরের বিশ্বাস খুব ইম্পর্টেন্ট ঈশ্বরকে খুশি করা আজকের আপনার বিশ্বাস কোথায় রোমিও তা দশ অধ্যায় নয় দা কারণ তুমি যদি মুখে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে তবে পরিত্রাণ পাইবে হালে লইয়া ঈশ্বরের সঙ্গে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন যদি পরিত্রাণ বলতে এই নয় শুধুমাত্র পাপ থেকে পরিত্রাণ পরিত্রাণ বলতে আপনি অসুস্থতা থেকে পরিত্রাণ আপনার সমস্যা থেকে পরিত্রাণ আপনার জীবনের প্রবলেমের থেকে পরিত্রাণ আপনার জীবনে অবশ্যই অলৌকিক কাজ ঘটবে যদি আপনার বিশ্বাস জীবন্ত ঈশ্বরের ওপর থাকে হ্যাঁ দ্যাট ইজ দ্যান যে আপনি বিশ্বাস করলেন কিনা সে বাধ্য হয়ে চলেছে এরপর সে মাছ রাস্তায় খবর পেয়েছে যে হ্যালো স্যার আপনার ছেলে সুস্থ হয়ে গেছে কাম আজকে আপনি শুনেন ঈশ্বর সন্তরা যখন আপনি বাধ্যতায় চলেন সুসংবাদ অবশ্যই আসবে টেস্টিমনি অবশ্যই হবে দু আপনার জীবনে অবশ্যই আশীর্বাদের বছর হবে দু হাজার চব্বিশ এর বছর হবে কারণ দু চব্বিশ নতুন কিছু টেস্টিমনি শুনবেন কারণ রাস্তায় আপনি শুনে নেবেন আপনাকে ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে হবে না নভেম্বরে পেয়ে যাবেন অক্টোবরে পেয়ে যাবেন সেপ্টেম্বরে পেয়ে যাবেন অগস্টে পেয়ে যাবেন জুলাইয়ে পেয়ে যাবেন রাস্তায় এনকাউন্টার হবে আপনি বলছেন দু হাজার চব্বিশে ডিসেম্বরে সাক্ষ্য দেব বাট মাঝখানে দেখা হবে হে হে মাঝখানে দেখা হবে নতুন টেস্টিমনি রাস্তার মাঝখানে আপনাকে দেখা দেবে কারণ আপনি বাধ্যতায় চলেছেন ঈশ্বর অলৌকিক কাজ করবে হালে লইয়া ঈশ্বরের দ্যাট দেন ফঠেন আর যখন সে শুনলো যে ছেলে সুস্থ হয়েছে সংসার সে বলে কটাই হয়েছে সংসার বলেছে সাত ঘটিকা সে ঘড়ি মেলাচ্ছে এই সময় যীশু বলেছিলেন সুস্থ হয়ে যাবে হালে লৈয়া সে সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন যিশুই একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা জীবন্ত অলৌকিক কার্যকারী ইম্মানুয়েল যিশু খ্রিস্ট হালালয়া হালাল ঈশ্বরের সন্তরা সে সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন আজকের ঈশ্বরের সন্তরা আপনি আপনার জীবনে অনেক কিছু দেখেন বা দেখেছেন বা দেখবেন আজকের প্রশ্ন আপনি কি তাকে বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন আপনি লজ্জিত হবেন না বাট আপনি উল্লাস করতে করতে ফিরে যাবেন কারণ যে কেউ বিশ্বাস করে সে অপমানিত হয় না বা সে মুক্তি বা পরিত্রাণ পায় হালে লইয়া কারণ কৃষ্ণ আপিকে বিশ্বাস করেন হালে লইয়া বর কোথায় বাট আমি বিশ্বাসে হ্যাঁ আপনি কোথায় বাট আমি বিশ্বাসে আপনি কোথায় বাট আমি বিশ্বাসে বলছে সে বিশ্বাস করেছে শুধু বিশ্বাস নয় তারপরে যদি আপনি শোনেন বলছে পুরো পরিবারকে ডেকে বলছে হ্যালো চলো আর ওয়েট করে লাভ নেই আর ওয়েট করে লাভ নেই অনেক দিন হয়েছে এখনো ভাবছি জল দীক্ষা নেব কি নেব না আর ওয়েট করে লাভ নেই এবং শেষ বিষয় নাম্বার খামানা একসাথে বলি গ্রহণ 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 যেই বিশ্বাস করে নিয়েছে যে সমস্ত পরিবার আমরা এবার বিশ্বাস করেছি অনেকে আছে অনেক দিন ধরে আসছি বিশ্বাস করেছি বাট এখনো অবধি ভাবছি নিব আরেকটু জানি আরেকটু জানি নেব না আরেকটু জানি আরেকটু জানি বা সেদিন নপুংসক যখন বাইবেল পড়ছে ফিলিপ কি ঈশ্বরের আত্মাণ্ড তাকে ট্রান্সলেট করো ভালো করে বুঝিয়ে দাও যেই বুঝিয়েছে সমস্যা বলছে হ্যালো ফিলিপ তুমি এত দেরি করছো কেন এই তো জল এখনই আমাকে ডুবাও কেন আমি আমি চাই না আর একদিন বা আর এক ঘন্টা উইদাউট ও যিশু কাটাতে যখন জেনে গেছি আমি তো আর লেট করবো না কারণ আমি জানি ট্রেন মিস করা মানে অনেক কিছু মিস করা আমি তো যেই জেনে গেছি তাড়াতাড়ি যা ঘটে যাক আমি তো ওপারে যাবো এসছিলেন অবিশ্বাসী হয়ে ফিরে যাচ্ছেন বিশ্বাসী হয়ে হতে পারে আপনি ছে হচ্ছে ঢুকেছেন যিশুকে না জেনে কিছু অলৌকিক কিছু মিরাকেল দেখতে বাট বেরোবেন মুক্তি পরিত্রাণের আনন্দ বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয় কেবল যিশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয় এখানে দাঁড়াই ব্যবস্থার কেমন শুনতে পাইনি ব্যবস্থার অনেক মণ্ডলী এখনো রয়েছে যারা বলছে নন রবিবার বিশ্রামবার নয় শনিবার বিশ্রামবার আর বিশ্রামবারে না গেলে ঈশ্বর আরাধনা নেয় না তাদের জন্য বলছি বাইবেলটা ভালো করে পড়ে নিন বাইবেল বলছে ব্যবস্থার কার্য হেতু নয় অর্থাৎ দশ আজ্ঞা যে ব্যবস্থা তার দ্বারা তুমি পরিত্রাণ পাওনি বাট কেবল যিশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয় তাই সানডে না স্যাটারডে এই ব্যবস্থার দ্বারা নয় যিশুতে বিশ্বাস করলে মানডে টু সানডে এভরিডে ঈশ্বরের আরাধনা করা যায় ঈশ্বরের ব্যবস্থা দ্বারা নয় বা বিশ্বাস দ্বারা আপনি পরিত্রাণ পেয়েছেন যারা বলে না 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 কিছু কাটতে হবে ছিলতে হবে তবে পরিত্রাণ বাইবেল বলছে ব্যবস্থার দ্বারা নয় বা যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয় সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হয়েছি অর্থাৎ শিশু অর্থাৎ গালাতীয়তে পল লিখছে যে পল বলছে হ্যালো আমি ব্যবস্থার দ্বারা বিশ্বাসী হইনি কেমন আমি ব্যবস্থার দ্বারা অর্থাৎ দশ আজ্ঞা মেনে আমি বিশ্বাসী হইনি কারণ আমি দশ আজ্ঞা মানার জন্য আসেনি কারণ আমার জন্য অলরেডি যিশু এসে গেছে আমি দশ আজ্ঞা কেন মানব কেমন শুনতে পেয়েছেন তাই আমার জন্য তার উপর বিশ্বাস হেতু আমি ধার্মিক হয়েছি আমার বিশ্বাসী হয়েছি যেন ব্যবস্থার কার্য হেতু নয় অনেকে মনে করে কার্য করলে মনে হয় আশীর্বাদ পাবো তাই তারা মন্ডলিতে দেয় না কিন্তু বাইরে গিয়ে সোশ্যাল ওয়ার্ক করে দেখায় যে আমি কত ধার্মিক আজকে শুনে নিন ওটা ওপারের লোকদের জন্য এপারের লোকদের জন্য নয় পরিত্রাণ ভালো কাজ দ্বারা জোটে না খামান শুনতে পেয়েছেন শুনে নিন দ্যাট ইজ দ্য বেবলিক্যাল বাইবেল পরিত্রাণ লোকের মুখে অন্ন তুলে হয় না পরিত্রাণ গরিবকে সাহায্য করে হয় না পরিত্রাণ কোনো কারোর ঘর ভেঙে গেছে কম্বল দিলেই হয় না এটা ভালো কাজ হয় এর জন্য আপনি পুরস্কার পাবেন কেমন শুনছেন এর জন্য আপনি মেডেল পাবেন বাট এর জন্য আপনি স্বর্গ পাবেন না কেমন ভালো করে শুনি বাইবেল বাইবেল বলে এর জন্য তুমি মেডেল কিংবা পুরস্কার পাবে স্বর্গরাজ্য পাবে না বাট পরিত্রাণ বা স্বর্গরাজ্য পেতে গেলে অনলি ওয়ান ওয়ে যিশুই পথ সত্য জীবন তাহা দিয়ে নাহা গেলে কে হই কে হই পিতার কাছে যেতে পারে না স্বর্গে পৌঁছাতে পারে না একমাত্র ধার্মিকতা যিশুতে বিশ্বাস দ্বারা হয় পরিত্রাণ যিশুতে বিশ্বাস দ্বারা হয় লয়া কারণ খ্রিস্টীয় বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই কেন ব্যবস্থার কার্য কার্যহেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না কোনো মর্থই ধার্মিক গণিত হইবে না ঈশ্বরের সন্ত্রাস বুঝে গেছে যে আমি রাজপুরুষ আমি অনেক দান ধ্যান করি অনেক কিছু করি বাট এতে আমার পুরস্কার আছে বাট পরিত্রাণ বা মুক্তি নেই এতে আমার এতে আমার ভালোবাস বেশি এতে আমার পুরস্কার আছে বাট মুক্তি নেই বাট মুক্তি ওনলি ওয়ান নেম যিশু আকৃষ্ট আজকে শিশুর সন্ধ্যা শুরু করেছিল ছেলের অসুস্থতা দিয়ে বাট শেষ করছে পুরো পরিবার স্বর্গে এন্ট্রি নিয়ে ও হালে আমি জানি না আজকে আপনি কোন বিষয় দেখে প্রথম চার্চে এসেছিলেন আই ডোন্ট নো আপনি হতে পারে সমস্যা নিয়ে হতে পারে কোনো খান্না নিয়ে হতে পারে কোনো প্রার্থনা নিয়ে আপনি ঈশ্বরের পিছনে পথ চলা শুরু করেছেন বা নিয়ম ইম্পর্টেন্ট এটা কী দিয়ে শুরু করেছেন ইম্পর্টেন্ট নয় কী দিয়ে শেষ করছেন দ্য ইস ভ্য ইম্পর্টেন্ট ও হালালইয়া শেষে ছিল কিছু মিরাকেল দেখতে অলৌকিক কিছু দেখতে ছেলের সুস্থতা দেখতে বা ফিরে যাচ্ছে পরিত্রাণ মুক্তি সালভেশন ঈশ্বরকে নিয়ে হালালইয়া ও হালাল আজকে সম্পর্ক মন্ডলী আমি জানি না আপনি কী দেখে প্রভুতে এসছেন বাট আজকের আমার প্রশ্ন আপনি কি নিয়ে এখান থেকে যাচ্ছেন আপনি কি সুস্থতার জন্য এসেছিলেন বাট শুধু কি সুস্থতা নিয়ে যাচ্ছেন নাকি যিশুকে নিয়ে পরিত্রাণ নিয়ে সালভেশন নিয়ে গ্যারান্টি পত্র নিয়ে স্বর্গরাজ্যে প্রবেশের টিকিট নিয়ে ইমানুয়াল যিশুর নাম নিয়ে আপনি ফিরছেন হাল ইয়া আমি জান আজকে আপনি কী নিয়ে যাচ্ছেন বাট নাও দ্য টাইম আজকে আপনি কি নিয়ে যেতে চান আমি জানি না আজকের আপনি আপনার জীবনে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বাট আজকের আমার প্রশ্ন আপনি কোথায় আজকের আমার প্রশ্ন আপনি কোথায় আমি জানি না আজকের আপনি কোন জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছেন আপনার লাইফে আপনার জীবনে আপনার টেস্টেমারিতে আপনার জীবনযাত্রা আপনি কোথায় দাঁড়িয়ে আছেন নো বাট আপনি জানেন দ্যাট ইজ দ্য অপরচুনিটি আপনি এসেছেন অনেক কিছু চিন্তা অনেকের অনেক কিছু বিষয় নিয়ে আপনি হয়তো ঈশ্বরের কাছে এসেছিলেন বা নাও দ্য টাইম যখন আপনি ঈশ্বরকে জেনেছেন আপনি কি তাকে গ্রহণ করে যাচ্ছেন তার হাতে ক্ষমতা রয়েছে আপনি কি তার কাছে সমর্পিত হয়ে যাচ্ছেন আপনি কি আপনার জীবনের পরিত্রাতা মুক্তিদাতা হিসাবে আজকে তাকে নিয়ে যাচ্ছেন দ্যাট ইজ দ্য অল্টার টুডে ঈশ্বরের সন্তানা আজকে যদি আপনি সেই জায়গায় হন যে না যা ঘটে গেছে ঘটে গেছে না আই আম রেডি প্রভুর পরিত্রাণ নেওয়ার জন্য আই আম রেডি নেওয়ার জন্য আই এম রেডি ফুল লাইফ যিশুকে দিয়ে দেওয়ার জন্য তাই আজকের অল্টার শুধুমাত্র সুস্থতার অল্টার নয় বাট আজকের আমার অল্টার কতজন বলছেন না প্রভু আমি দেখতে চাই না কে আমার সঙ্গে থাকে কি থাকে না আমি দেখতে চাই না বাট আমি আজকের গ্রহণ করার জন্য এসেছি আমি আজকের ব্যাপটিজম নেওয়ার জন্য এসেছি আমি আজকের তারকে নিজেকে সমর্পণ করার জন্য এসেছি আমি আজকের পুরোপুরি নিজেকে দিয়ে দেওয়ার জন্য এসেছি আজকের আমি নিজেকে দিয়ে দিতে চাই যে প্রভু তুমি আমাকে গ্রহণ করো আমি পুরোটা 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 তোমার কাছে ছেড়ে দিতে চাই কারণ আমি একটা কোনো মৃক্ষ নিয়ে ফিরে যেতে চাই না বাট আমি আজকে টোটাল আজকে আমি টোটাল নিজেকে সমর্পণ করে দিয়ে যেতে চাই তোমার কাছে হালে লইয়া